আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব সাস, এসসিএসএস এবং লেস সম্পর্কে। এই তিনটি হচ্ছে সিএসএস এর প্রি প্রসেসর, মিনস হচ্ছে আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজে সিএসএস করব, ওই ল্যাঙ্গুয়েজটি কম্পাইল হয়ে সিএসএস এ কনভার্ট হয়ে যাবে। তো আমরা যেটা করলাম, একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম, ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমরা অ্যাসেট নামে একটা ফোল্ডার নিলাম। তো অ্যাসেট ফোল্ডারে মূলত আমাদের তিনটি ফোল্ডার থাকবে, লেস, সাস, আরেকটা হচ্ছে কি এসসিএসএস, আর আরেকটি থাকবে স্টাইলস। তো এতগুলো ফোল্ডার নেওয়ার কারণ কি? এতগুলো ফোল্ডার নিচ্ছি এক কারণে, আমরা এক প্রজেক্টে সবগুলো ইউজ করব এবং ফুল প্রজেক্টটি গিটে আপলোড করা থাকবে। আপনারা পরবর্তীতে চাইলে দেখে একটু হেল্প নিতে পারবেন। তো প্রতিটা ফোল্ডারে আমরা কিছু কমন ফোল্ডার করে রেখেছি, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট, কম্পোনেন্ট, কোর, লেআউট, পেজেস, ভেন্ডর। তো এগুলো হচ্ছে, ধরেন আমাদের তো বিভিন্ন মডিউল আমরা একসাথে করে একটা ওয়েবসাইট তৈরি করি, যেমন অ্যাবস্ট্রাক্টে থাকে বিভিন্ন মিক্সেন্স ভেরিয়েবল, কম্পোনেন্টে থাকে বিভিন্ন কম্পোনেন্ট যেমন বাটন, কার্ড, স্লাইডার, মানে আমরা বিভিন্ন টাইপের যে বাটনগুলো তৈরি করি, কার্ডগুলো তৈরি করি, অথবা সাইড বার বিভিন্ন স্টাইলে তৈরি করতে পারি। ওই আলাদা আলাদা সিএসএসগুলো কোথায় থাকবে, মানে আমাদের প্রি প্রসেসরের জন্য আমরা বিভিন্ন মডিউল মেনটেন করব। এরপর হচ্ছে, যদি আমরা করে যাই, হ্যাঁ, এখানে আমাদের রিসেট থাকবে, টাইপোগ্রাফি থাকবে, মিনস হচ্ছে আমরা ফুল এক পেজে যা কিছু যত সিএসএস করতাম সবগুলো এখন একসাথে করবো না, আমরা বিভিন্ন মডিউলে মডিউলে ভাগ করে করব। শুধুমাত্র এক্সটেনশনগুলো আমাদের চেঞ্জ হবে। যেমন দেখেন, আমরা যদি লেস থেকে সিএসএস এ কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার যে মেন ফাইল এক্সটেনশন আছে সেখানে সিএসএস এর জায়গায় হয়ে যাচ্ছে লেস, সে যেটা করবে এখান থেকে কনভার্ট হয়ে সিএসএস এ কনভার্ট হয়ে যাবে। এরপর যদি হয় আমি সাস ইউজ করে যদি সিএসএস করতে চাই, তাহলে দেখেন আমার শুধু ফাইল এক্সটেনশন চেঞ্জ, হ্যাঁ, বাকি সব কিন্তু সব কিছু ওকে, শুধু হচ্ছে কি এখানে সিএসএস এর জায়গায় কী হয়ে যাচ্ছে, সাস হয়ে যাচ্ছে। আর যদি এসসিএসএস ইউজ করি তখন কী হবে, শুধু এক্সটেনশনটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে জাস্ট প্রজেক্ট স্ট্রাকচার, যে আপনি আপনার যে অ্যাসেটস ফোল্ডার আছে সেখানে রাখতে পারেন, অথবা আপনি হোম ডিরেক্টরিতে রাখতে পারেন, সমস্যা নাই। তো নর্মালি যেটা সবাই মেনটেন করে সেটা হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, যেহেতু নর্মালি সবাই না, মানে স্ট্যান্ডার্ড ওয়ে এটাই যে অ্যাসেটসের মধ্যে হচ্ছে একটা ওয়েবসাইটে যত অ্যাসেটস আছে, যে ইমেজেস, ভিডিওস, অথবা এক্সটার্নাল কোনো রিসোর্স, সব কিছু অ্যাসেটসের মধ্যে থাকে। আর হোম রুটে শুধুমাত্র হচ্ছে আমার এইচটিএমএলগুলো থাকে। তো এই অ্যাসেটসের মধ্যে আমাদের স্টাইলসটা দুইবার হয়ে গেছে, তো আমরা স্টাইলসটা এখানে রাখবো না, আমরা স্টাইলসটা শুধুমাত্র হচ্ছে এই অ্যাসেটসের মধ্যে রাখবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক ডিরেক্টরি, যে আমরা এইভাবে কী করবো, জাস্ট আমাদের ইউজ করবো আর কি। তো প্রথমে হচ্ছে, আমরা যদি লেস, সাস অথবা এসসিএস ইউজ করতে চাই, আমাদেরকে তাদের যে কম্পাইলার, কম্পাইলারটি ইনস্টল করতে হবে। তো কম্পাইলার দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনার পিসিতে আপনি তাদের কমান্ড ইউজ করার মাধ্যমে একটি তাদের একটা নোট প্যাকেজ ম্যানেজার আছে যেটা আপনি ইউজ করতে পারবেন। তো প্রথমে আমরা ব্রাউজারে আসি। ব্রাউজারে আসলে আপনি যদি লেস ইউজ করতে চান, তাহলে যাবেন হচ্ছে লেস সিএসএস ডট ওআরজিতে, এখানে আপনি লেসের রিলেটেড ফুল ডকুমেন্টেশন আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি সাস অথবা এসসিএসএস ইউজ করতে চান, তাহলে হচ্ছে কোথায় যাবেন, সাসল্যাং ডট কম। তো এখানে মোটামুটি সাস এবং এসসিএসএস এর যত রুলস আছে সব কিছু আপনি এখানে পাবেন। তো আমাদের প্রথম কাজ ইনস্টল করা, মিনস আমাদের ব্রাউজার ইনস্টল করা, অথবা হচ্ছে আপনার পিসিতে ইনস্টল করা। তো লেস আপনি দুইভাবে ইউজ করতে পারেন, হয়তো আপনার পিসিতে ইউজ করতে পারেন, আর আরেকটা হচ্ছে আপনি সরাসরি ব্রাউজারে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার লেস থেকে সিএসএস ফাইলে কনভার্ট হবে না, কিন্তু আপনি যখন ব্রাউজারে দেখতে যাবেন, সে হচ্ছে অটোমেটিক্যালি ওই লেস ফাইলটাকে সিএসএসে কনভার্ট করেই আপনাকে শো করবে। ওকে, তো আপাতত এদিকে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি হচ্ছে কী করবো, পিসিতে ইউজ করবো, যাতে আমরা আউটপুটগুলো সাথে সাথে দেখতে পারি, আমাদের ব্রাউজারে যেতে না হয়। তো আমি কমান্ডটি কপি করলাম, কপি করে আমাদের বিএস করে চলে এসে আমাদের যে টার্মিনালটা আছে, বিএস কোডের টার্মিনাল, তো টার্মিনালটা হয়তো আপনারা ক্রিয়েট করতে জানেন, টার্মিনাল ক্লিক করে নিউ টার্মিনাল ক্লিক করে নিচে আপনার ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম npm install -g less। তো লেস ক্লিক করলে যেটা হবে, আপনার পিসিতে আপনার এই যে একটা কম্পাইলার আছে, যে লেস কম্পাইলার, সেটা গ্লোবাল ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি ড্যাশ আই ইউজ করতেন, শুধুমাত্র এই প্রজেক্টের জন্য ইনস্টল হতো আর কি। তো আমরা গ্লোবাল ইনস্টল করলাম, যাতে হচ্ছে আমাদের পরবর্তীতে আর কি করতে না হয়, ইনস্টল করতে না হয়। এরপর চলে আসবেন হচ্ছে সাসলিং ডট কমে। তো এখানে গেলেও সেম, আপনি ইনস্টলে ক্লিক করলে হচ্ছে ইনস্টলের কোডটা পাবেন, যে কীভাবে ইনস্টল করবেন। তো এখানে দেখেন, এখানে সেম অ্যাপ্লিকেশন দিয়ে করা যায়, কমান্ড লাইন দিয়ে করা যায়। তো আমরা আপাতত কমান্ডটা ইউজ করব। কমান্ড ইউজ করার জন্য দেখেন এখানে যাবো হচ্ছে npm install -g সাস, সেম জিনিস, শুধুমাত্র কি এক জায়গায় সাস, আরেক জায়গায় হচ্ছে কি লেস। তো আমি সাস দিলাম, দেওয়ার পর যেটা হবে, আমার গ্লোবালি আমার পিসিতে সাসের যে কম্পাইলারটি আছে, যে কম্পাইলার বলবো না, যে সাসের নোট প্যাকেজ ম্যানেজারটি আছে, সেটা ইনস্টল হয়ে যাবে। ওই প্যাকেজ ম্যানেজার যেটা করবে, আমি যে যে ফাইলটিকে সিএসএস ফাইলে কনভার্ট করতে চাইবো তাকে কনভার্ট করে দিবে। ওকে, তো এরপর আসেন, আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে এসসিএসএস, হ্যাঁ, তারপর আমরা সাস, তারপর হচ্ছে কি লেস। ও, এসসিএসএস অথবা সাস অথবা লেস, এই তিনটাতে আমাদের কী কী জিনিস শিখতে হবে। তো
প্রথমে বলে রাখি, সাস এবং এসসিএসএস এই দুইটা সিনট্যাক্স না, মানে তাদের ডকুমেন্টেশন একই, শুধুমাত্র সিনট্যাক্সটা একটু ভিন্ন হয়। হ্যাঁ, সাসে হচ্ছে কোনো ব্র্যাকেট নাই, কোনো কমা নাই, আর এসসিএসএস হচ্ছে ফুল সিএসএস এর মতোই হবে, শুধু একটু ইন্ডেন্টেশনটা ভিন্ন হয়। ওকে, তো এই কয়েকটা জিনিস হচ্ছে এসসিএসএস এর সাথে আমাদের শিখতে হবে। প্রথম হচ্ছে ভেরিয়েবল, নেস্টেড সিলেকশন, হ্যাঁ, তারপর অ্যান্ড সিলেকশন, কন্ডিশনাল সিলেকশন, তারপর মিক্সিং, ইম্পোর্ট, ইউজ, ইনক্লুড, ইফ এলস, ইচ, ফর, আর স্পেশাল আরেকটি শিখবো সাস ম্যাপ। তো যে কোনো একটা ওয়েবসাইট করতে গেলে, বা হচ্ছে যে কোনো একটা, যদি আপনার এসসিএসএস নিয়ে যদি কাজ করতে চান, তাহলে এই 12টা জিনিস আপনার ম্যান্ডেটরি, এইগুলো আপনার জানা থাকতেই হবে। হ্যাঁ, তো হয়তো সব কিছু আপনার ইউজ করবেন না, কিন্তু মিনিমাম এগুলো জানা থাকা উচিত। আর এর বাইরেও অনেকগুলো আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো সাসেও সেম, যেহেতু বলছি সাস এবং এসসিএসএস একই, দেখেন আমরা সেম জিনিসই শিখবো, শুধুমাত্র হচ্ছে এক্সটেনশন ভিন্ন করে শিখবো আর কি। এরপর হচ্ছে লেস। হ্যাঁ, তো লেসে হচ্ছে, লেস আর সাস একই না, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস একই, কিন্তু সব ফ্যাসিলিটি এসসিএসএসে যা আছে লেসে তা নেই। লেস হচ্ছে সাসের অনেক অনেক কম, মানে এটা কি বলা যায়, লিনার ভার্সন আর কি, কারণ হচ্ছে লেসটা সাসের পরেই আসছে। তো ওরা হচ্ছে সাসের যা যা কিছু দরকার নাই তাকে আর একটু ছোট করার চেষ্টা করছে, এবং খুব বেশি কমপ্লেক্স করে নাই, জাস্ট সহজ কিছু জিনিস রাখছে যাতে ইজিতে ইউজ করা যায়। তো এখানে আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবল শিখবো, ম্যাপ ভেরিয়েবল কী আছে, বা হচ্ছে লিস্ট ভেরিয়েবল, তারপরে নেস্টেড সিলেকশন, হ্যাঁ কিছু জিনিস সেম, তারপর হচ্ছে মিক্সিং তৈরি করা শিখবো, তারপর এর সাথে এক্সটেন্ড থাকবে, ইম্পোর্ট থাকবে, আর ইফ কন্ডিশন আছে এখানে, আর লিস্ট আছে, এক্সট্রাক্ট আছে, ইচ, রেঞ্জ, আর রিকার্সিভ। তো এখানে মূলত এই 11টা টপিক্সের মধ্যে যা কিছু আছে, লিস্ট নিয়ে কাজ যদি করতে চান তাহলে 11টা টপিক্স আপনাকে শিখতে হবে। তো এখানে মূলত 11টা না, আরও বেশি আছে, তো আমি মানে 11টার মধ্যে হচ্ছে সব কিছু জাস্ট লিস্ট আউট করে নিলাম। তো আমরা লেস আপাতত কাজ করছি না, যেহেতু লেস্টটা পড়ে থাকুক, আমরা চলে যাবো হচ্ছে কোথায়, এসসিএসএস এ। ওকে, তো এসসিএসএস এ যাওয়ার পর আমরা স্টাইল ডট এসসিএসএস টা ওপেন করলাম। তো আমরা স্টাইলসের মধ্যে দেখতেছি যে বাই ডিফল্ট দুটো ফাইল তৈরি হয়ে আছে, তো আমরা এই দুটোকে ডিলিট করে দিচ্ছি, যে আমাদের আপাতত কি নাই, কোনো ফাইল নাই। আমরা যখন কনভার্ট করব তখনই কি হবে, এখানে স্টাইল ডট সিএসএস টা আপনার তৈরি হবে। ওকে, তো আমরা প্রথমে চলে আসি ডকুমেন্টেশনে, যে সাসের ভেরিয়েবল কীভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য যেটা করবেন, আপনাকে এখানে ডকুমেন্টেশনে আসতে হবে। তো ডকুমেন্টেশন আসার পর আপনি এখানে সিনট্যাক্সে যদি যান, এখানে হচ্ছে বেসিক সিনট্যাক্সের সব কিছু ফুল ওভারভিউ পাবেন, যে আসলে কোনটা কীভাবে ইউজ করতে হয়। তো আমরা প্রথমে চলে আসি ভেরিয়েবলসে, যে আসলে ভেরিয়েবলটা কী। তো ভেরিয়েবলটা আপনারা, আমরা যারা সিএসএস, ভ্যানিলা সিএসএস ইউজ করতাম, সবাই ভ্যানিলা সিএসএস ইউজ করি, সেখানে রুট দিয়ে আমরা কিছু ভেরিয়েবল তৈরি করতে পারতাম। তো এই ভেরিয়েবলের একটা লিমিটেশন হচ্ছে, ধরেন আপনি একবার যদি চেঞ্জ করেন ফুল ওয়েবসাইটে হচ্ছে পুরো ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে একটা লিমিটেশন, যে আমি মানে একটা ভেরিয়েবলকে স্কোপ ওয়াইজ চেঞ্জ করতে পারি না। তো সাস এবং লেস ওরা যেটা করছে, যে আমরা স্কোপ ওয়াইজ চেঞ্জ করতে পারি, যে ধরেন সিএসএস যেরকম কাজ করে আর কি, আমি টপে যেটা ইউজ করছি নিচে যদি ওভাররাইট করি, উপরেরটা উপরেই থাকে, বাট নিচে এসে কি হয়, শুধু নিচে চেঞ্জ হয়। ওকে, তো এখানে যেটা হয়, মানে আচ্ছা ভুল বলছি, সিএসএস না বলে আমরা যারা ভেরিয়েবল চিন্তা করি, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু আইডিয়া আছে, ধরেন একটা একটা ভেরিয়েবলের ভ্যালু উপরে যতটুকু থাকে, নিচে কী হয় যদি আমি চেঞ্জ করি, ওই চেঞ্জ থেকে নিচে হচ্ছে কী হবে, তার আপডেটেড ভ্যালুটা থাকবে। যেমন আমরা ম্যাথে যখন কাজ করতাম, যদি আমরা বলি এক্স ইকুয়াল ওয়ান, হ্যাঁ, তো এক্স ইকুয়াল ওয়ান, এক্স এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবো, এক্স এর ভ্যালু ওয়ান, যেখান থেকে চেঞ্জ করবো ওই পজিশন থেকে নিচের দিকে কী হবে, তার ভ্যালুটা চেঞ্জ হবে। তো এখানেও সেম, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, ডিক্লেয়ার করার জন্য সাসে হচ্ছে ডলার ইউজ করতে হয়। হ্যাঁ, যে ডলার ভেরিয়েবল দেন হচ্ছে কি, আপনার ভ্যালুটা আপনি রাখতে পারেন। তো আমরা এই ভেরিয়েবলেরই কিছু ইউজ দেখি, যে আসলে কী কীভাবে ভেরিয়েবলটা ইউজ করা যায়। তো আমরা প্রথমে চলে আসবো হচ্ছে স্টাইল ডট এসসিএসএস। তো এখানে এসে আমরা যদি লিখি একটা ভেরিয়েবল, লিখি এরকম, তো ভেরিয়েবল দিলাম হচ্ছে আমি কালার। হ্যাঁ, কালার, তো আমি কালার যদি লিখি হচ্ছে রেড, তো রেড দিলে যেটা হবে, সে হচ্ছে ধরেন রেড টাইপের একটা ভ্যালু নিল। তো এই ভ্যালুটা আপনি অনেক কিছুই নিতে পারেন। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি একটা নাম নিলেন, যে মিস্টার আবুল কালাম, এভাবে দিতে পারেন। ওকে, তো এখানে আপনি যাই লেখেন, এই পুরোটাই হচ্ছে কি কালারের ভ্যালু। আপনি যখনই কালারটাকে প্রিন্ট করবেন, বা হচ্ছে এই ফাইলটা যখনই কনভার্ট হবে, সে মানে এই কালার ভেরিয়েবলটা যেখানে ইউজ করবেন, সে হচ্ছে এতটুকু ওখানে প্রিন্ট করে দিবে। তো আমরা একটু দেখি যে আসলে কী কীভাবে এটা প্রিন্ট করা যায়। তো আমরা ধরুন বডি নামে একটা সিলেক্টর নিলাম, সিলেক্টর নিয়ে আমি যদি বলি যে কালার, তো কালার ইকুয়াল হচ্ছে কি হবে, কালার ইকুয়াল হচ্ছে ডলার কালার, ডলার কালার। তো এখানে যেটা হওয়ার কথা, আমার যে কালার নামে যে আমি একটা অ্যাট্রিবিউট নিলাম, এই অ্যাট্রিবিউটের মধ্যে কি হবে, এই যে মিস্টার আবুল কালাম নামে কিছু একটা কি এখানে বসে যাবে। তো আমরা যে স্টাইলসে দেখি, দেখেন এখানে কিন্তু কোনো কিছু কম্পাইল হচ্ছে না। তো আমরা এই ফাইলটিকে যদি কম্পাইল করতে চাই, আমাকে লিখতে হবে সাস,
সাস লেখে বলে দিতে হবে আমাকে টার্গেট ফোর আর টার্গেট ফাইল, যে কোন ফাইলটা আমি কনভার্ট করতে চাই। হ্যাঁ, তো আমি যদি বলে দিই যে সাস অ্যাসেটস, হ্যাঁ অ্যাসেটস দেওয়ার পর অ্যাসেটসের মধ্যে কী আছে, এস সি এস এস আছে, এস সি এস এস, দেন তার মধ্যে কী আছে, স্টাইল ডট এস সি এস এস, স্টাইল ডট এস সি এস এস। তো আমি যদি এন্টার দিই কিছুই হবে না, কারণ হচ্ছে আমরা বলে দিই না যে কোথায়, মানে এটা হচ্ছে কোন ফাইলটা কম্পাইল হবে, দেন আপনাকে বলে দিতে হবে কোথায় কম্পাইল হবে। তো আমরা বলে দিলাম যে এখানের মধ্যে যে স্টাইলসটা আছে, এই স্টাইলসের মধ্যে স্টাইল ডট সি এস এস নামে কী হবে, এই ফাইলটি আমার এক্সট্র্যাক্ট হবে, বা হচ্ছে এই ফাইলটি কম্পাইল হয়ে এই স্টাইলসের মধ্যে স্টাইল ডট সি এস এস নামে সেভ হবে। তো আমি যখন এন্টার দিব দেখবেন হচ্ছে কি অটোমেটিক্যালি এখানে একটা স্টাইল ডট সি এস এস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক এখানে ক্লিক করি, তো এখানে দেখবেন আপনাকে কি বলছে, আনডিফাইন্ড ভেরিয়েবল কালার। হ্যাঁ, যে আসলে কালার নামটা সে চিনতেছে না যে আসলে কালারটা কোথা থেকে আসছে, কারণ হচ্ছে কি আমাদের এখানে বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, তো আমরা কালারটা এখানে বলে দিচ্ছি। তো দেওয়ার পর আমি যদি আবার এখানে কমান্ডটা রান করি, তখন দেখবো যে আমরা যখন স্টাইল ডট সি এস এসটা আমরা একটা নিচে ওপেন রাখি, হ্যাঁ যাতে আমরা উপরে নিচে একসাথে বা হচ্ছে পাশাপাশি রাখি, যেহেতু ছোট ফাইল আমরা যেন একসাথে দেখতে পারি। ওকে, তো এখানে দেখেন এই যে কালার মিস্টার আবুল কালাম, মিনস হচ্ছে আমি এখানে যা দিচ্ছি তা কি হচ্ছে ওখানে সেভ হয়ে যাচ্ছে। যদি আমি স্পেস দিয়ে দিই তখন দেখবো, দেখ কিন্তু কথা হচ্ছে আমি যখনই বারবার কিছু একটা চেঞ্জ করতেছি আমাকে কমান্ডটা বারবার রান করতে হচ্ছে। ওকে, তো এটার জন্য যেটা সহজ প্রসেস, আপনারা সাসের সাথে লিখে দিবেন হচ্ছে কি সাস ড্যাশ ড্যাশ ওয়াচ। তো এই ড্যাশ ড্যাশ ওয়াচ লিখলে যেটা হবে, আপনার এই এস সি এস এস ফাইলে যাই চেঞ্জ করবেন সাথে সাথে কি হবে এখানে আপনার তা কম্পাইল হয়ে যাবে। দেখেন আমি এখন ইন্টার দেওয়ার সাথে সাথে যেটা হবে এখানে লিখে আসবে সার্চ ইস ওয়াচিং ফর চেঞ্জেস। হ্যাঁ, তো এখন দেখেন আপনি যাই চেঞ্জ করেন, আমি যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে আসছে। ওকে, এরপর দেখেন একটা তো হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, আপনি যদি চান এখানে পিক্সেল দিবেন, ধর আপনি কালার দিলাম হচ্ছে 20 পিক্সেল, সেভ করার সাথে সাথে দেখেন 20 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, অথবা যদি আপনি ইউজ করেন এরকম যে সাস ইকুয়াল হচ্ছে এরকম স্ট্রিং দিয়ে কিছু ইউজ করেন, তখন মানে এখানে যেভাবে আপনি ভ্যালু দিবেন ওইভাবে কী হবে আপনার ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। তো এটা হচ্ছে একটা ভ্যালু যে আমরা যে কোনো নাম্বার স্ট্রিং অথবা প্রপার্টি যাই দিই তাই কী হবে এখানে চলে আসবে, যদি আপনি 100% দেন অথবা যাই দেন তাই কী হবে এখানে আসবে। ওকে, তো ভেরিয়েবল গেল। এরপর এটা হচ্ছে একটা ইউজ যে আমরা যে কোনো কিছুর ভ্যালু হিসেবে ইউজ করতে চাই, ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আপনি চাইলে এই যে আমরা প্রপার্টিগুলো লিখি না, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ এই অ্যাট্রিবিউটের নাম হিসেবে ভেরিয়েবল ইউজ করতে পারেন। ধরুন আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করার জন্য ইউজ করলাম হচ্ছে FF। হ্যাঁ, আমরা দিলাম হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমরা এই যে অ্যাট্রিবিউটগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কী করি না, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কিছু ইউজ করি না, সো আপনি এখানে কী করতে পারবেন ইউজ করতে পারবেন না। এখন দেখেন এই ভেরিয়েবলটাকে যদি আপনি এই প্রপার্টি নেম হিসেবে ইউজ করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে প্রথমে ডলার, প্রথমে হ্যাশ, দেন হচ্ছে এভাবে একটা চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি লেখেন যে ডলার FF, তা আমি দিলাম হচ্ছে কি আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই সান সেরিফ, দিলাম সান সেরিফ। তো সান সেরিফ দিয়ে যদি সেভ করি দেখছেন ফন্ট ফ্যামিলি চলে আসছে। কিন্তু তো এটা হচ্ছে কি যে আমরা ফন্ট ফ্যামিলি ধরেন এটা হচ্ছে আমাদের একটা লং নাম, হ্যাঁ পুরো নামটাকে আমরা যদি ছোটো করতে চাই তাহলে হচ্ছে কী করতে পারি এভাবে একটা কিছু ইউজ করতে পারি, এটা একটা প্রসেস। এরপর হচ্ছে ধরুন আমরা যে সিলেক্টর হিসাবে আমরা যদি ভেরিয়েবল ইউজ করতে চাই তখন কী করব, সিস্টেম একই দেখেন আমি যদি বলে দিই যে আপনার ধরুন হচ্ছে আমার একটা নাম আছে, তা আমি লিখলাম সিলেক্টর। তো সিলেক্টর দিয়ে আমি বললাম হচ্ছে সিলেক্টর হচ্ছে কি সিলেক্টর হচ্ছে এরকম হইতে পারে, যেহেতু এখানে কোনো কোটেশন আসবে না আমরা সরাসরি দিলাম হচ্ছে ডট বাটন লং, বা দিলাম বাটন সাকসেস। ওকে, তো এটা হচ্ছে কি আমি একটা সিলেক্টরের নাম লিখলাম, ঠিক আছে। তো এখানে দেখেন একটা ইরর দিছে, কারণ হচ্ছে কি এখানে একটা ডট আছে, তো আমি এটাকে তো ডট দিয়ে কিছু এখানে দেওয়া যাবে না, আপনাকে শুধু নামটা দিতে হবে। তো ডটটা দিবেন কোথায়, আপনি এখানে সিলেক্টরের জায়গায় দিতে পারেন। হ্যাঁ, প্রথমে দিবেন হচ্ছে সিলেক্টর, মিনস হচ্ছে ডট হলে ডট, হ্যাশ হলে হ্যাশ, মিনস হচ্ছে আইডি হলে আইডি আর কি। এরপর একটা হ্যাশ দিয়ে এই চিহ্নটা দিবেন, দেওয়ার পর আপনি যদি বলে দেন ডলার সিলেক্টর, দেখেন আমি সেভ করার সাথে সাথে দেখেন এখানে বাটন সাকসেস চলে আসছে। তো এর নামটা যদি আরো বড় হইতো এরকম হইতে পারতো, বাটন সাকসেস হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, মানে অনেক বড় একটা নামকে আমি কি করলাম এখানে শর্ট করে দিলাম। ওকে, যে আমি একটা হালকা একটা ছোট একটা ভেরিয়েবল নিয়ে নিছি যেটা কি করছে আমাকে এখানে অটোমেটিক্যালি প্রিন্ট করে দিছে। ওকে, তাহলে হচ্ছে এই তিনভাবে আমরা ভেরিয়েবলকে ইউজ করতে পারি আপাতত শিখলাম। তো নেক্সটে যদি অন্য কিছু আসে সেটা আমরা দেখব। আচ্ছা, এরপর আরেকটা যেটা করতে পারেন, মাঝে মধ্যে আমরা ইউনিটগুলো চেঞ্জ করতে চাই, ঠিক না। ধরেন হচ্ছে আমি নিলাম হচ্ছে এরকম দিতে পারি, ধরেন এটা হচ্ছে সাইজ, তো আমরা একটা সাইজ নিয়ে ভেরিয়েবল নিলাম সাইজ, সাইজ তো সাইজ হতে পারে হচ্ছে 10। হ্যাঁ, এখন আপনি মাঝে মধ্যে পিক্সেল ইউজ করতে পারেন, মাঝে মধ্যে হচ্ছে আপনি
ইএম ইউজ করতে পারেন অথবা মাঝে মধ্যে রেম ইউজ করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা কি করি, ধরুন হচ্ছে আপনি একটা নিলেন, এটার নাম দিতে পারেন হচ্ছে কি ইউনিট, তো আপনি ইউনিট দিলেন হচ্ছে ইএম অথবা দিলেন হচ্ছে পিক্সেল। এখন এই 10-এর সাথে পিক্সেলটাকে কি করতে হবে, আপনাকে অ্যাটাচ করতে হবে। তো আমি যদি এখানে ইউজ করি উইডথ, উইডথ দিলাম হচ্ছে কি ডলার সাইজ দিয়ে আপনি যোগ করে দেন, হ্যাঁ একসাথে যোগ করে দেন হচ্ছে কি ডলার ইউনিট, তখন দেখবেন সে অটোমেটিক্যালি এখানে 10 পিক্সেল করে দিবে। ওকে, আর যদি স্পেস না দিয়ে ইউজ করেন বা প্লাস ইউজ করে না ইউজ করেন, তখন এখানে একটা স্পেস চলে আসবে। হ্যাঁ, তো স্পেস দিলে কিন্তু এটা কাজ করে না, এটা আপনাদের মনে রাখতে হবে। তো আপনি যদি চান যে একসাথে কনকেটেনেট করা বলে এটাকে, তো যে কোনো দুইটা ভেরিয়েবল অথবা এই ভেরিয়েবলের সাথে অন্য কিছু যদি আপনি কনকেটেনেট করতে চান, অবশ্যই আপনাকে প্লাস ইউজ করতে হবে। আর অথবা আপনি ভেরিয়েবলের সাথে যদি এভাবে ইউজ করেন পিএক্স সরাসরি ইউজ করেন, তাও সেমভাবে কাজ করবে। কিন্তু যদি আপনি এভাবে ইউজ করেন পিএক্স, তখন দেখবেন যে এই দুটো ভেরিয়েবলের সাথে একটা, আর এখানে দেখেন যেহেতু ভেরিয়েবল একসাথে ইউজ করা যাবে না, কারণ আপনি পিএক্স একসাথে দেন সে অটোমেটিক্যালি একটা ভেরিয়েবল আকারে নিয়ে নিবে। আপনি যেটা করতে হবে আপনাকে প্লাস ইউজ করতে হবে, আর নয়তো হচ্ছে কি একটা ভেরিয়েবল নিয়ে আপনি যদি ডাইনামিক করতে চান আর কি, এনি টাইম চেঞ্জ করতে চান, তাহলে একটা প্রসেস। ওকে, এখন আপনি ইএম দেন, ইএম হয়ে যাবে, যদি রেম দেন রেম হয়ে যাবে, মানে যেটা আপনার ইচ্ছা। আর যদি ইউজ করেন যে পার্সেন্টেজ আপনি ক্যালকুলেট করতে চান, পার্সেন্টেজ হয়ে যাবে। তো এখানে পার্সেন্টেজটা এইভাবে দেওয়া যাবে না, পার্সেন্টেজটা দিলে আপনাকে এখানে দিতে হবে আর কি। হ্যাঁ, কারণ পার্সেন্টেজটা হচ্ছে একটা অপারেটর। তো আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে আসবো, তো আপাতত হচ্ছে পার্সেন্টেজ আমরা দিতে পারতেছি না, এতটুকু শুধু মনে রাখি। তবে জাস্ট হচ্ছে বাকিগুলো একটু ইউজ করি, র্যাম মানে যেগুলো হচ্ছে আমাদের ইউনিটের নাম, হ্যাঁ সেগুলো আমরা ইউজ করতে পারবো, কিন্তু পার্সেন্টেজটা আমরা আপাতত ইউজ করতে পারতেছি না, কারণ এটা হচ্ছে একটা অপারেটর। তো আমরা যখন ক্যালকুলেশনে দেখবো যে সাসের যে ক্যালকুলেশন কীভাবে করা যায়, সেখানে আপনারা দেখতে পারবেন। তো এই ছিল ভেরিয়েবল নিয়ে কথাবার্তা, এরপর আসেন নেস্টেড সিলেকশন। হ্যাঁ, বা হচ্ছে সাসে সিলেক্ট করবেন কিভাবে। তো ধরুন আপনার একটা ইন্ডেক্স একটা পেজ আছে, হ্যাঁ আমরা ধরেন এই পেজে কিছু HTML করা আছে, আমরা সব কিছু তুলে দিচ্ছি। ওকে, তো আমরা যদি একটা কিছু তৈরি করি, ধরেন আমরা তৈরি করলাম হচ্ছে এরকমভাবে কিছু একটা নিলাম, একটা ডিভ আছে আমাদের, ডিভের মধ্যে একটা ইউএল আছে, তার মধ্যে এলআই আছে, তার মধ্যে এ আছে। হ্যাঁ, তো এটাকে আমরা সিলেক্ট করতাম কিভাবে, আমরা সিলেক্ট করতাম হচ্ছে ডিভ ইউএল এলআই এ, ঠিক না? তো এখন যেটা হবে, আমাদেরকে এত ওই আমরা যে প্রথমে যেরকম স্পেস দিয়ে দিয়ে সিলেক্ট করতাম অথবা ডিভ এ দিয়ে সিলেক্ট করতাম, এইভাবে লাগবে না আমাদের। এখন SCSS সিলেকশনটাই হয়ে যাবে আমরা যেভাবে HTML করি ওইভাবে। দেখেন আমরা যদি লিখি, এখানে লিখলাম হচ্ছে আমরা একটু উপরের দিক থেকে, আচ্ছা এখান থেকে কাজ করি, আমরা হয়তো দিলাম এরকম যে ডিভ, ডিভের মধ্যে কী দিছি ইউএল দিলাম, ইউএলের মধ্যে কী দিছি এলআই, হ্যাঁ তার মধ্যে কী আছে এ। এখন আপনার যখন যেখানে সিএসএস করার দরকার, শুধু এটাই আপনি সিএসএস করবেন। হ্যাঁ, যেহেতু আমরা কোনো সিএসএস ইউজ করিনি, যার কারণে এখানে কোনো ভ্যালু আসেনি। দেখেন আমি যদি এখানে এতে ইউজ করি ডিআইবি, মিনস হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলাম, দেখেন অটোমেটিক্যালি ডিসপ্লে ইনলাইন ব্লক চলে আসছে, কিন্তু বাকি যে সিলেক্টরগুলো আছে এগুলোতে আমরা কোনো কাজই করিনি, যার কারণে তাদের জন্য এক্সট্রা কোনো সিলেক্টর তৈরি হয়নি। এখন এলা যদি ইউজ করি যে লিস্ট স্টাইল টাইপ নান, হ্যাঁ দেখেন অটোমেটিক্যালি কি আসছে, শুধুমাত্র এতটুকুর জন্য সে সিলেক্ট হয়ে গিয়ে লিস্ট স্টাইল টাইপ নান চলে আসছে। এরপর দেখেন ইউএল, হ্যাঁ ইউএল যদি আমি বলি যে ইউএল এরকম ইউজ করতে পারি যে ধরেন এরকম ইউজ করলাম, ইউএল একটা প্যাডিং থাকে, আমরা প্যাডিং ইউজ করলাম 0, দেখেন অটোমেটিক্যালি প্যাডিং 0 চলে আসছে। এরপর যদি এখানে ইউজ করি যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, হ্যাঁ দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। দেখেন আমরা আলটিমেটলি যখন সিএসএস করতাম, তখন কিন্তু এইভাবে ফলো করতাম যে প্রথমে ডিভ, তারপর ডিভের মধ্যে ইউএল, তারপর ইউএল এলআই, হ্যাঁ এইভাবে কাজ করতাম। কিন্তু দেখেন এসসিএসএস যেটা করছে বা হচ্ছে এই প্রি প্রসেসরগুলো আমাদেরকে কাজ করাটা অনেক সহজ করে দিছে। তো এটা হচ্ছে মূলত নেস্টেড সিলেকশন বা হচ্ছে সাসেস সিলেকশন। এরপর দেখেন অ্যান্ড সিলেকশন, অ্যান্ড সিলেকশনটা কি, অ্যান্ড সিলেকশনটা হচ্ছে আমরা যে বিভিন্ন হোভার কালারগুলো ইউজ করতাম, যে আমরা যখন হোভার করতাম কি করতাম, আমরা আমরা হোভার করতাম হচ্ছে এরকম যে এ কোলন হোভার, ঠিক না, বা হচ্ছে এলআই কোলন হোভার অথবা সিলেক্টর কোলন হোভার, অ্যাট এ টাইম লিখতাম। তো আমরা ধরেন একে হোভার করলে একটা কালার দিতে চাই। হ্যাঁ, তো জিনিসটা হইতে পারে এরকম যে আমরা একে বললাম হচ্ছে, আপনি যদি এইভাবে লেখেন হোভার, তো হলো আমরা ধরেন লিখলাম যে এইভাবে তো লেখা যায়, তো আমরা হোভারে কী করলাম, হোভারে করলাম হচ্ছে এরকম যে হোভারে কালার হয়ে যাবে হচ্ছে ইয়েলো। ওকে, দেওয়ার পর দেখেন এখানে যেটা হয়, এর সাথে সে একটা স্পেস নিয়ে নেয়, দেখছেন তো স্পেস নেওয়ার, এতে স্পেস নিলে আমরা জানি কি এখানে কাজ করে না, আমাকে কি করতে হয় এর সাথে লিখতে হয়। তো সাস অথবা লেসে যে এলিমেন্টগুলো আপনাকে পাশাপাশি লিখতে হবে, ওই এলিমেন্টের শুরুতে একটা এন্ড দিতে হয়। দেখেন এন্ড দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে একটা এক্সট্রা স্পেস ছিল, ওই স্পেসটা কি হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। ওকে, সেমভাবে যদি আপনার এরকম হয় যে ধরেন আপনি আফটার বিফোর ইউজ করতে চান, হ্যাঁ তাহলে হবে এরকম আফটার,
ওকে, তো আফটার দিয়ে আমরা কমা দিয়ে নিচ্ছি যাতে সেম থাকে আর কি। দেখেন আফটার দিয়ে কিন্তু এটা হচ্ছে, অথবা যদি আপনার দিয়ে এইরকম দেন যে কন্টেন্ট হচ্ছে কি জাস্ট ফাঁকা, তখন দেখেন হচ্ছে কি এখানে কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। দেখেন আফটার কন্টেন্ট, তো এখানে সিরিয়ালটা তারা মেনটেন করে, যেহেতু আফটার উপরে আছে এখানে আফটারটা ফার্স্টে প্রিন্ট হয়েছে, তারপর হচ্ছে কি হোভারটা প্রিন্ট হয়েছে, এটা একটা প্রসেস। এরপর হচ্ছে আমরা বিভিন্ন টাইমে ইউজ কিছু ক্লাস ইউজ করি, যেমন এ ডট অ্যাক্টিভ, হ্যাঁ বাটন ডট অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে ওই ক্লাসগুলো কীভাবে ইউজ করবেন, তো ক্লাসগুলো ইউজ করার জন্য আমরা যেটা করতাম এ ডট অ্যাক্টিভ মিনস হচ্ছে পাশাপাশি লিখতাম, তাহলে আপনি এখানে লিখতে হবে এরকম যে অ্যান্ড ডট অ্যাক্টিভ। হ্যাঁ, তো অ্যাক্টিভ দিয়ে হয়তো এরকম দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি রেড। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এ ডট অ্যাক্টিভ, হ্যাঁ একদম পাশাপাশি কি আসছে, অ্যাক্টিভটা চলে আসছে। মিনস যেখানে যেখানে আমাদের স্পেস স্পেস না মানে পাশাপাশি লিখতাম সেখানে কি হয়ে যাবে, এইভাবে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্ডের একটা ইউজ, যে আমরা কিভাবে তার সুডো এলিমেন্ট অথবা হচ্ছে তার সুডো স্টাইলগুলো কী করতাম, এভাবে যে কাজগুলো হচ্ছে পাশাপাশি করতাম সেখানে ওই স্পেসটা অমিট করার জন্য এটা করতে পারি। এরপর হচ্ছে ধরেন আপনার এ এর মধ্যে, ধরেন এরকম হতে পারে না, এলআই এর মধ্যে আরেকটা এলআই আছে, তো সেক্ষেত্রে আমরা কি করতাম ধরেন এলআই এর মধ্যে এভাবে এলআই লিখতাম, ঠিক না? ধরেন এলআই এর মধ্যে যে এলআই আছে তার এরকম হতে পারে যে লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ডট অথবা সার্কেল, এরকম দিতাম, ঠিক না? দেখেন এখানে কিন্তু এইভাবে আসছে। তো আপনি চাইলে এই এলআই এর জায়গায় এলআই না দিয়ে জাস্ট এন দিতে পারেন। হ্যাঁ, তখন যেটা হবে আপনার এই এলআই, আচ্ছা এন্ড দুইটা হবে, দেখেন এন্ড এন্ড দেখেন এন্ড, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি যে আসলে ফুল প্রসেসটা কিভাবে কাজ করে। এলআই এলআই সম্ভবত কোনটা যে হবে, আচ্ছা এখানে আপাতত কনকেটনেট হয়ে যাচ্ছে, মিনস হচ্ছে আগে যে সিএসএসটা ছিল তার সাথে কিছু অ্যাটাচ হচ্ছে। দেখেন ইউএল এলআই, ইউএল এলআই, হ্যাঁ লিস্ট স্টাইল টাইপ সার্কেল সার্কেল। তো এন্ডের ইউজগুলো একটু আমরা দেখতে পারি এখান থেকে, তাহলে মনে হয় আর একটু ভালো হয়। এখান থেকে হচ্ছে আমরা যাব ভেরিয়েবলস স্টাইল রুলস অপারেটর, ইউজ অফ এন্ডটা কোথায়, আচ্ছা প্যারেন্ট সিলেক্টর। হ্যাঁ প্যারেন্ট সিলেক্টরে গেলে আপনার ফুল কিছু পাবেন। তো প্যারেন্ট সিলেক্টর পুরোটাই হচ্ছে এন্ড দিয়ে হয় আর কি, যে আপনার আমরা তার প্যারেন্টটাকে সিলেক্ট করতে চাই। ওকে, তো এখানে দেখেন এখানে কি ওইটা মনে হয় দেয় নাই, এখানে দেখি যেটা দেখাতে চাচ্ছি ওইটা আছে কিনা। প্যারেন্ট সিলেক্টর, আচ্ছা যেটা দেখাতে চাচ্ছিলাম ওইটা ফুল হচ্ছে লেসে আছে, তো এখানে ওই কাজটা হবে না। এখানে আমরা যেটা করতে পারবো শুধুমাত্র হচ্ছে প্যারেন্ট, একদম এখানে যদি আমরা প্যারেন্ট যদি এটা ইউজ করি, সে হচ্ছে মেন প্যারেন্ট যেটা আছে, যে প্রথম থেকে যে সিলেক্টরটা আছে ওই জায়গা থেকে সে সিলেক্ট করা শুরু করে দেয়। আচ্ছা ওকে ফাইন, এটা আমরা অমিট করতেছি আপাতত। তো এখন আচ্ছা এটা আপাতত বাদ দিয়ে দেন, যে ধরেন এটা আমরা দেখিনি। ওকে, তো এন্ডে শুধু এই ইউজটাই শিখেন যে যেখানে আমাদের স্পেস দরকার ছিল ওইটা আমরা বাদ দিয়ে দিলাম। তবে মাঝে মধ্যে এরকম হয় যে এলআই এর সাথে আপনার কিছু একটা ইউজ করে অন্য কিছু এরকম হতে পারে, যেমন আমরা এটাকে অন্য জায়গায় যদি দেখি, ধর আমরা একটা বাটন নামে একটা ক্লাস নিলাম ডট বাটন, তো বাটনের একটা যদি আমরা প্রপার্টি ইউজ করি যে বাটনের ধরন হচ্ছে কালার দিলাম হচ্ছে রেড। ওকে, তো এটা হচ্ছে ডিফল্ট কালার দিলাম রেড। এখন ধরেন আমরা যে এইভাবে ইউজ করি যে বাটনের যে হচ্ছে একটা ভার্সন দিলাম হচ্ছে সাকসেস। ওকে, তো বাটন সাকসেসে যেটা হবে সে হচ্ছে ধরেন হইতে পারে কালার হচ্ছে কি, কালার হবে হচ্ছে ধরেন গ্রিন। তো এটার আউটপুটটা একটু দেখেন, এটার আউটপুটটা যদি দেখেন শুধু বাটনের ক্লাস হচ্ছে কি কালার রেড, বাট যদি বাটন সাকসেস হয় তখন কি হবে এরকম হবে। আর যদি আপনি এইভাবে ইউজ করেন যে বাটনের মধ্যে যদি বাটন সাকসেস ইউজ করেন, হ্যাঁ একটা হচ্ছে বাটন দেন হচ্ছে কি বাটনের মধ্যে যদি বাটন সাকসেস ইউজ করেন তখন হচ্ছে কি এটা। আচ্ছা তাহলে এগুলো একটু মাথায় রাখ, মানে একটু মনে রাখবেন যে আসলে কিভাবে এগুলো ইউজ করবেন। যেমন ধরেন মানে এগুলো যেটা করতে হবে আপনাকে একটু ইউজ করে করে কোথায় প্রথম দিকে নোট রাখতে হবে যে আসলে কিভাবে ইউজ করলে কিরকম হবে। তো এটা যেটা হলো এটা হচ্ছে আপনি যখন স্পেস ইউজ করবেন সে হচ্ছে প্যারেন্ট ক্লাসকে প্রথমে ধরবে, দেন প্যারেন্ট ক্লাসের সাথে প্যারেন্ট সহই অন্য কিছুকে এখানে কি করে দিবে
এক্সটেন্ড করে দিবে। ওকে, আর যদি এখানে এরকম কিছু দেন, ধরেন আপনি চাচ্ছেন এইভাবে কি দিতে, তখন দেখেন বাটন এরকম হয়ে গেল। অথবা যদি দেন হচ্ছে এইভাবে যে বাটন কমা বাটন, হ্যাঁ দেখেন সে কিন্তু, তো এখানে যেটা হচ্ছে যে আপনি প্যারেন্ট থেকে প্যারেন্টের সাথে কিছু অ্যাটাচ করে শুধু কমা দিয়ে কি করতে পারেন, যে কোনো একটা সেপারেট দিয়ে কাজটা করে দিতে পারেন। তো এগুলো আপনার ডকুমেন্টেশন ফুলি পাবেন, তবে আমি জাস্ট আপাতত একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ওকে, আর এছাড়া আর কি আছে? ওকে, এই কয়েকটা ইউজ হচ্ছে কমন, যার কারণে এই কয়েকটাই দেখাচ্ছি, আপাতত এতটুকুই জানলে আমাদের জন্য এনাফ। ওকে, বেসিকের জন্য। এরপর হচ্ছে কন্ডিশনাল সিলেকশন। হ্যাঁ, তো কন্ডিশনাল সিলেকশনটা কি, আমরা মাঝে মধ্যে হচ্ছে কি বাটনের দেখা গেছে দুই রকম প্রপার্টি থাকতে পারে, একটা হচ্ছে লাইট ভার্সনের জন্য আর একটা হচ্ছে কি ধরুন ডার্ক ভার্সনের জন্য, অথবা এরকম হতে পারে যে ভার্সন 1, 2, 3। তো এই ভার্সনটা হচ্ছে যেটা হয় আমরা একদম বডি থেকে কন্ট্রোল করার চেষ্টা করি, যে বডিতে শুধুমাত্র বলে দিই যে এখন থিম 1, বডিতে যদি বলে দিই থিম 2, বডি যদি বলে দিই থিম 3, তাহলে হচ্ছে কী কী ধরনের স্টাইল তৈরি হবে। তো এখানে বেশি হয়ে যাচ্ছে, আমি জাস্ট যেগুলো দরকার নেই এগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, যাতে হচ্ছে আমাদের পেজ একটু মানে সিএসএস পেজটা ছোট থাকে আর কি। ওকে, চেঞ্জগুলো সরাসরি এখান থেকে তাড়াতাড়ি দেখতে পারি। তো এখন ধরেন আমি বাটনের আরও কিছু স্টাইল আমি তৈরি করতে চাই, ধরেন হচ্ছে এটা যখন লাইট কালার হবে তখন কালার হবে হচ্ছে, মানে যদি থিম 1 হয় বা হচ্ছে লাইট থিম হয় তখন কালার হবে কি, কালার হবে হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, তো এখন যদি ডার্ক থিম হয় তাহলে আমি বলবো এরকম যে বডি ডট ডার্ক। হ্যাঁ, তো এটা হচ্ছে যদি বডি এর মধ্যে ডার্ক ক্লাস থাকে, অথবা যদি এরকম হয় যদি আপনি বলতে পারেন যে বডি এর মধ্যে যদি থিম 2 হয়, হ্যাঁ যে থিম 2, তখন কি হবে, তখন যেটা হবে তো এখানে একটা এন্ড দিতে হবে। হ্যাঁ, এখানে কি দিতে হবে, একটা এন্ড। তো এন্ড দিলে যেটা হবে সে চেক করবে যে আসলে বডি এর মধ্যে যদি থিম 2 নামে ক্লাস থাকে তাহলে বাটনের কালার হয়ে যাবে কি, বাটনের কালার হয়ে যাবে হচ্ছে হোয়াইট। দেখেন এখানে আউটপুটটা কি আসতেছে, বডি ডট থিম 2 হইলে বাটন হবে এরকম। আর যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন হচ্ছে আরেকটা থিম ইউজ করবেন, তো আমি দিলাম হচ্ছে কি যদি থিম 3 হয় তখন কালার হয়ে যাবে, ধরুন আপনি এখান থেকে এই কালার দিলেন, ঠিক আছে। তো এটা আমরা একটু চেক করি যে আসলে এটা আউটপুটটা কি আসলে চেঞ্জ হয় কি না। তো আমি এখানে একটা বাটন ক্লাস নিচ্ছি, ধরেন একটা বাটন ক্লাস নিলাম ডট, অথবা একটা বাটনই নিলাম, বাটন নিয়ে হচ্ছে তার মধ্যে একটা ক্লাস ইউজ করলাম হচ্ছে কি বাটন, আর এখানে ধরেন একটা টেক্সট দিয়ে দিলাম বাটন। তো এখানে বাই ডিফল্ট হচ্ছে আমরা কোনো যদি থিম না থাকে, ধরুন আমরা বডিতে কোনো ক্লাস ইউজ করিনি, তাহলে ক্লাস হবে কি ব্ল্যাক। তো আপনি যদি ব্রাউজারে এসে এটার আউটপুটটা দেখেন, যদি এটা রান করা নেই আমি জাস্ট ওপেন করি রিভাল ইন ফাইল এক্সপ্লোরার। ওকে, এখন দেখেন, দেখেন বাটনের ক্লাসটা হচ্ছে কি এখন জাস্ট কালারটা হচ্ছে আপনার এরকম আছে। তো আমি যদি বডিতে একটা ক্লাস ইউজ করি, তাহলে বডিতে ক্লাস ইউজ করতেছি থিম 2, তাহলে বডিতে মানে ইন্ডেক্সে আসি, এখানে যেহেতু ক্লাসটা ইউজ করে যে ক্লাস এটা। এখন দেখেন যদি ব্রাউজারে যান, এখন থিম 2-তে আপনি যে কালারটা দিচ্ছেন ওই কালারটা হয়ে যাবে, হয়নি কেন, থিম 2 বাটন, ও হয়নি, আচ্ছা দেখে নিচ্ছি কেন হয়নি। আচ্ছা হয়নি হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের কানেকশনটা ঠিক নেই। হ্যাঁ, এটা হবে মূলত হচ্ছে অ্যাসেটস এর মধ্যে স্ল্যাশ হচ্ছে কি অ্যাসেটস, এই অ্যাসেটস এর মধ্যে স্টাইলস মানে ডিরেক্টরিটা ভুল ছিল আর কি, স্টাইল ডট সিএসএস। এখন যদি আমরা ব্রাউজারে যাই দেখেন থিম 2 কিন্তু এখন দেওয়া আছে, দেখেন থিম 2 এর কালার চলে আসছে দেখছেন। আর এরপর যদি দেন যে থিম 2 না আমরা চাই হচ্ছে কি থিম 3, তাহলে থিম 3-তে সম্ভবত ইয়েলো কালার দেওয়া ছিল, ওই ইয়েলো কালারটাই আসবে, বা ইয়েলো কালার না অনেকটা এরকম একটা কালার, তো আমরা এই কালারটা একটু দেখবো। রিলোড দেন, দেখেন তার মানে হচ্ছে কি জাস্ট আমরা আগে যেরকম ইউজ করতাম, মানে আমাদের থিম কন্ট্রোল করাটাকে একটু কষ্টকর হতো যে আমাদের কিভাবে আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি, তো সেক্ষেত্রে যদি আপনি এখানে জাস্ট ছোট একটা কন্ডিশন দিয়ে ইউজ করেন তখন কি করতে পারবেন, মানে কন্ডিশনাল এন্ড দিয়ে আপনি যে কোনো একটা এলিমেন্টের প্রপার্টি অথবা ডিক্লারেশন চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটা গেলো হচ্ছে কি সিলেকশন এন্ড। এরপর হচ্ছে মিক্সিং ইনক্লুড, এটা কি, তো মিক্সিংটা হচ্ছে ধরেন আপনি একটা কাজ বারবার করতে চান, একটা কাজ বারবার করতে চান, এই টাইপের রিপিট কাজগুলোকে আপনি চাইলে একটা ব্লকে করে নিতে পারেন। তো যাদের প্রোগ্রামিং এর আমরা আমাদের যাদের প্রোগ্রামিং এর হালকা নলেজ আছে, আমরা জানি কি ওখানে একটা ফাংশন নামের কিছু একটা ছিল, ঠিক না? তো ফাংশনের কাজ কি হতো, ধরেন আমি কিছু প্যারামিটার দিই অথবা প্যারামিটার ছাড়া যদি ফাংশনটাকে কল করি সে আমাদেরকে কোন একটা কমন কাজ করে দিত। ওকে, তো আমরা একটা মিক্সিং তৈরি করতে হলে এইভাবে মিক্সিং লিখতে হবে, মিক্সিং লিখে আপনাকে একটা নেম দিতে হবে, ধরুন আমি নাম দিলাম হচ্ছে এরকম যে সে হচ্ছে আমাকে একটা বাটন তৈরি করে দিবে। ওকে, তো বাটনের আমি কিছু স্টাইল দিতে পারি, ধরুন এরকম যে বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, হ্যাঁ তাই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ট্রান্সপারেন্ট,
ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি ট্রান্সপারেন্ট, যে ডিফল্ট যে কালারগুলো থাকে আমরা বাটন ইউজ করলে কি করব এগুলো রিমুভ করে দেবো। তো আমি এখান থেকে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, তারপর একটা কালার দিতে পারি, হ্যাঁ কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে বর্ডার দিতে পারি। হ্যাঁ, তো বর্ডার হচ্ছে বাই ডিফল্ট একটা বর্ডার থাকে, আমরা বর্ডারটা দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড গ্রে। ওকে, তো দেওয়ার পর আমরা এটাকে ইউজ করব কিভাবে? হ্যাঁ, তো সেম ভাবে আমরা ওই বাটন ক্লাসটাকে কল করলাম, যেহেতু আমাদের বাটন নামে একটা ক্লাস আছে। তো এই যে প্রপার্টিগুলোকে যদি আপনি বারবার রিইউজ করতে চান, তাহলে আপনি এখানে লিখবেন হচ্ছে কি ইনক্লুড। হ্যাঁ, তো মিক্সিনকে ইনক্লুড দিয়ে কল করতে হয়। তো আমি যদি লিখি যে বাটন, হ্যাঁ আপনি বাটনকে এইভাবে মিক্সিনকে এই এইভাবে হচ্ছে আপনি একটা প্যারেন্থিসিস দিয়ে কল করতে পারেন, অথবা যদি কোনো প্যারামিটার থাকে তাহলে এইভাবে কল করবেন, আর না করলে আপনি এইভাবে কল করেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাকে কি করছে এই অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিছে। এবং সেম ভাবে যদি আমি অন্য ক্লাসে এটাকে ইউজ করতে চাইতাম, দেখেন আমি যদি ইউজ করতাম এরকম যে ডট টেক্সট, হ্যাঁ অথবা দেন হচ্ছে ডট ডিভ, তো ডিভের মধ্যে আমি যদি এই সেম জিনিসটা ইউজ করতাম যে ইনক্লুড বিটিএন। হ্যাঁ, তো যখন আমি এই মিক্সিংকে কল করব, দেখেন অটোমেটিক্যালি সে এই প্রপার্টিগুলো আমাকে দিয়ে দিচ্ছে, যে জিনিসটা আমি কপি করে করে বারবার ইউজ করা লাগতো, এখন কিন্তু আমাকে কপি করা লাগতেছে না, আমি কমনভাবে তৈরি করে নিছি। পরবর্তীতে শুধু ওই অংশটাকে যখন আমি ওই নাম ধরে কল করতেছি, সে আমাকে এই পার্টটা দিয়ে দিচ্ছে। ওকে, এরপর দেখেন এখন এখানে আপনার মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে যে হ্যাঁ আমি তো সবসময় কালার ব্ল্যাক এবং বর্ডার এটা চাই না, আমি মাঝে মধ্যে চেঞ্জ করতে চাই, তাহলে আমি কিভাবে এটাকে ইউজ করব? হ্যাঁ, তখন হচ্ছে আপনাকে কিছু প্যারামিটার সেন্ড করতে হবে, প্যারামিটারটা আপনি এখানে বলে দিবেন। ধরুন আমরা ব্ল্যাক নামে, আমরা কালার নামে একটা কালার নামে হচ্ছে কি চাই, একটা প্যারামিটার পাঠাতে চাই, আর একটা হচ্ছে বর্ডার নামে, মানে বর্ডার এবং কালার এই দুইটাই কি করব আমরা প্রোভাইড করব। তো আমরা যেভাবে ভ্যারিয়েবল ইউজ করতাম, যেহেতু কালার একটা ভ্যারিয়েবল, এখন আমরা এখানে সরাসরি ব্ল্যাক ইউজ করব না, আমরা ইউজ করব কি কালার। তো আমরা এই বর্ডারে বর্ডার বলে দিলাম আর কালারে কালার বলে দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন এখানে আপনাদেরকে একটা এরর দিচ্ছে, এররটা হচ্ছে দেখেন মিসিং আর্গুমেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমরা যখন যে বাটন নামে এটাকে আমরা এখানে কল করছি, আমরা বলে দিই নাই যে আসলে কালার কী হবে বর্ডার কী হবে। তাহলে আমরা এখানে বলে দিব হচ্ছে কি, তাহলে আমরা একটা বাটন চাচ্ছি কি ব্ল্যাক, আর বর্ডারটা চাই হচ্ছে ধরেন রেড। ওকে, দেখেন আবার দ্বিতীয়টার জন্য বলে দিতে হবে। হ্যাঁ, তো আমরা যখন ডিভের জন্য কি চাই, কালার চাই হচ্ছে ধরেন গ্রিন। ওকে, আর যে বর্ডারটা আছে, বর্ডার চাই হচ্ছে পার্পেল। দেখেন আমরা যখন সিএসএসটা দেখব, দেখেন এখন কিন্তু ডাইনামিক্যালি আমরা বাটন তৈরি করতেছি যে কালার এরকম আর একটা হচ্ছে কি কালার এরকম। এরপর আসেন, ধরেন আপনি ডিফল্টভাবে কিছু একটা চান, যে আপনি কালার বলে দিবেন না, কিন্তু ডিফল্টভাবে কিছু একটা আপনাকে তৈরি করে দিবে, তাহলে আপনি যেটা করবেন এখানে একটা কোলন দিয়ে বলে দিতে পারেন। ধরেন হচ্ছে আমরা ডিফল্টভাবে কালার চাই হচ্ছে মেজেন্ডা, বা এখান থেকে রেড দিতে পারেন, রেড দিয়ে হচ্ছে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা ধরেন ডিফল্টভাবে কালার চাই হচ্ছে এরকম একটা কালার, আর ডিফল্টভাবে বর্ডার চাই হচ্ছে দেন একটা আগে গ্রিন দেন, গ্রিন দিয়ে হয়তো আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমরা ডিফল্ট যে ভেরিয়েবলটা আছে বা ডিফল্ট যে অ্যাট্রিবিউটটা আছে, এটা আমরা ফার্স্টে চেঞ্জ করতে চাই। হ্যাঁ, এখন দেখেন আমরা তো এখানে বলে দিছি যে বাটনে কী কী কালার হবে। তো ধরুন আমরা আরেকটা কিছু তৈরি করি, আমরা দিলাম হচ্ছে ধরেন ইউএল। হ্যাঁ, তো ইউএলে যখন আমরা বাটন ইউজ করব, ইনক্লুড লিখতে হবে, না হলে ইউজ করতে পারবেন না। ইনক্লুড দিয়ে যদি আপনি বাটন দেন, দেখেন যখন ইউএল এর মধ্যে দেখেন সে কিন্তু আমরা কিন্তু কোনো কালার দিই নাই, সে কী করবে এই ডিফল্ট কালারটাই সে এখানে নিবে, আর যদি আপনি দেন তখন হচ্ছে এটা পাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি ধরেন আপনি তিনভাবে মিক্সিংটা কল করতে পারেন, একটা হচ্ছে প্যারামিটার ছাড়া, তখন হচ্ছে কোনো প্যারামিটার লাগবে না, আর যদি প্যারামিটার দেন তখন হচ্ছে আপনি এখান থেকে এভাবে বলতে পারেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ধরেন আপনি এখানে যেটা হয় আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হয়, যে এটাই হচ্ছে কালার আবার এটাই হচ্ছে কি বর্ডার, আপনি চাইলে সিরিয়ালটা উলট পালট করে দিতে পারবেন, মানে হচ্ছে শেষেরটা আগে আগেরটা শেষে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে নেম ধরে ধরে কি করতে হবে কল করতে হবে। তো এখানে দেখেন আমাদের কালার আছে ব্ল্যাক আর বর্ডার হচ্ছে কি রেড, তো আমরা চাই রেডটা বর্ডার হবে না, রেডটা হয়ে যাবে কালার। ওকে, আর এই যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা হয়ে যাবে হচ্ছে বর্ডার। তাহলে হচ্ছে এখানে যে নামে দিছেন এখানে সেম নামে কল করবেন, তাহলে দেখবেন আপনি যদি ধরেন সিরিয়াল যদি 19-20 হয়, মিনস হচ্ছে উল্টাপাল্টা হয়, তখন দেখবেন কি চেঞ্জ হবে না। দেখেন এখানে কালার ছিল শুরুতে, কিন্তু দেখেন আমরা কালার শেষে দেওয়ার পরেও কি হয়েছে, কালারটা রেড হয়ে গেছে, বর্ডারটা বর্ডার হয়ে গেছে। তো এই প্রসেসটা অনেক স্ট্যান্ডার্ড, কারণ হচ্ছে দরকার এই প্রজেক্টটা যদি আপনার এরকম হয় যে আপনি বিগত 3-4 বছরে কখনো এই প্রজেক্টটা হাতে পান নাই, তো হঠাৎ করে আবার চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, তো এই মিক্সিংগুলো সাধারণত আমরা এখানে ইউজ করি না, মিক্সিংগুলো ইউজ করি হচ্ছে এই টাইপের একটা ফাইলে।
যে আমাদের অ্যাবস্ট্রাকশনের মধ্যে একটা মিক্সিন থাকে। হ্যাঁ, তো এখানে মিনিমাম ধরেন 100 মিক্সিন থাকতে পারে, থাকতে পারে, হইতে পারে নাও পারে। তো দেখা গেছে আসলে আপনি যে কোন অ্যাট্রিবিউটটা কাকে দিচ্ছেন, অথবা হচ্ছে বাটনের আসলে কি কি প্যারামিটার আছে আমরা জানি না। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি এইভাবে বলে দেন যে ওই এই মিক্সিনের মধ্যে যে বর্ডারটা আছে তার মধ্যে এটা গেছে, যে কালারটা আছে কালারের মধ্যে কালারটা চলে গেছে, তাহলে আপনি সহজে এটাকে মানে ক্যাচ করতে পারবেন। ওকে, এরপর দেখেন তো মিক্সিং নিয়েই ছিল কথাবার্তা। এরপর হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, এখন আসেন, ধরেন এই যে মিক্সিংটা আছে, মিক্সিংটা আমরা এখানে না লিখে আমরা লিখবো হচ্ছে মিক্সিং নামে যে একটা আমাদের মডিউল আছে এখানে। তো আমরা যে মিক্সিংস নামে দেখছেন SCSS একটা তৈরি করে নিছি, এখানে আমরা দিব। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে ফাইলটা এখানে কম্পাইল করি এই ফাইলের শুরুতে কোনো আন্ডারস্কোর নাই, কিন্তু এখানে সবগুলো শুরুতে আন্ডারস্কোর কেন? তো এই যে কম্পাইলারটা আছে সাস কম্পাইলার, সে যেটা করে যে ফাইলগুলো শুরুতে সে দেখে একটা আন্ডারস্কোর আছে সেইগুলোকে কম্পাইল করে না। হুম, এটা হচ্ছে এই কম্পাইলারের একটা বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, আর যদি আন্ডারস্কোর ইউজ না করেন সে সবসময় সবগুলো ফাইলকে হচ্ছে আপনার স্টাইলে কনভার্ট করে দেবে। তো এরকম মডিউল আপনার মিনিমাম 50-60টা থাকে, তো এতগুলো সিএসএস তো আপনার দরকার নেই, আমাদের সিএসএস সবগুলো মিলিয়ে একটা দরকার। ওকে, তো এই কারণে হচ্ছে আমরা যেগুলো আমাদের জাস্ট এটাকে বলা যায় হচ্ছে পার্শিয়াল মডিউল। তো পার্শিয়াল মডিউলগুলোতে হচ্ছে কি আমরা আন্ডারস্কোর ইউজ করি। তো এখন এই মিক্সিংটাকে হচ্ছে আমরা ইউজ করতে চাই কোথায়, এই যে স্টাইল ডট এই SCSS এর মধ্যে। এখন আমরা ইনক্লুড করছি, দেখেন এখানে আমাদেরকে বলতেছে কি আনডিফাইন্ড মিক্সিং, যে আমরা যে এখানে ইনক্লুড বাটন নামে কিছু একটা করছি এটাকে সে কি করে না খুঁজে পায় না। তো আপনি যেটা করবেন এখানে লিখবেন হচ্ছে কি ইম্পোর্ট, ইম্পোর্ট। তো ইম্পোর্ট লেখার পর আপনি এখানে ডট ডট স্ল্যাশ দিবেন, মানে আপনার ফাইলটা যেখানে আছে। তো ডট স্ল্যাশ দেওয়ার পর আমাদের আছে কোথায়, এখানে গিয়ে মিক্সিনের মধ্যে। ওকে, এবং দেখেন ইম্পোর্ট করার সময় আমাদেরকে আন্ডারস্কোর দিতে হয় না, সে অটোমেটিক্যালি কি হয় এটা পেয়ে যায়। আর সবগুলো ইম্পোর্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে, নাহলে আপনাকে এরর দিবে। দেখেন এখন কিন্তু আবার কাজ করতেছে। তো এটা হচ্ছে ইম্পোর্টের কাজ, যে আপনি যে কোনো একটা মডিউলকে যদি ইম্পোর্ট করতে চান তাহলে শুধুমাত্র এইভাবে ইম্পোর্ট লিখবেন, তাহলে ওই মিক্সিনের মধ্যে বা ওই ফাইলের মধ্যে যে যে মিক্সিন আছে, ভেরিয়েবল আছে অথবা ক্লাস আছে সব কিছুকে আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এ ছিল ইম্পোর্ট। এরপর হচ্ছে ইউজ, ইউজ এবং ইম্পোর্ট, হ্যাঁ এই দুইটা একটু আলাদা। আমি একটু জিনিস একটু খেয়াল দেখাই, ধরুন এই মিক্সিনের মধ্যেই আমরা কিছু ক্লাস তৈরি করলাম, জাস্ট ক্লাস আর কি, এরকম ধরুন আমরা দিলাম হচ্ছে H1। হ্যাঁ, এটা একটা সরি ক্লাস বললাম, কিছু সিএসএস করতেছি। ধরুন আমরা এখানে দিলাম হচ্ছে কি কালার রেড। হ্যাঁ, তারপর দিলাম হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে পি। হ্যাঁ, পি তে দিলাম হচ্ছে M0, যদি পি তে একটা মার্জিন থাকে। তারপর দিলাম হচ্ছে আপনার আই। হ্যাঁ, তো আইতে দিলাম হচ্ছে ডিবি, বা হচ্ছে ডিবি দিলাম ডিসপ্লে ব্লক। দেখেন আমরা এখানে ইম্পোর্ট করছি, কিন্তু দেখেন এখানে অটোমেটিক্যালি সিএসএস গুলো চলে আসছে। হ্যাঁ, তো ইম্পোর্ট যেটা করে সে হচ্ছে কোনো মডিউলের মধ্যে যদি কোনো সিএসএস করা থাকে বা হচ্ছে সিএসএস এর ডিক্লারেশন থাকে, সে ওই ডিক্লারেশনগুলোকেও স্টাইলে কনভার্ট করে ফেলে। তো আপনি ধরেন চাচ্ছেন এই ক্লাসগুলো এখানে থাকুক, কিন্তু আপনি এই ক্লাসগুলোকে কি করবেন না, মানে ইমপ্লিমেন্ট সিএসএস এ কনভার্ট করবেন না, তাহলে যেটা ইউজ করবেন এখানে ইউজ করবেন হচ্ছে ইউজ। কি করবেন ইউজ, তো ইউজ করলে আপনাকে একটা এরর দিবে, সেটা হচ্ছে এখন হচ্ছে এই যে আমরা যে বাটন ইনক্লুড করছি বাটনটাকে সে খুঁজে পাবে না। তো এখন বাটনটাকে যদি আপনি ইউজ করতে চান আপনাকে লিখতে হবে যে ফাইলের যে নামটা আছে ফাইলের নাম দিয়ে একটা ডট দিতে হবে। হ্যাঁ, দেখেন আমরা ফাইলের নাম দিয়ে ডট দিলাম, ফাইলের নাম দিয়ে ডট দিলাম, দেখেন এখন আবার ঠিকঠাক কাজ করবে। কিন্তু ইনক্লুডটা করে দিচ্ছে না, ইম্পোর্ট। আচ্ছা, পার্থক্যটা একটু বলি, পার্থক্যটা কোথায় হচ্ছে, পার্থক্য হচ্ছে আপনি যখন ইম্পোর্ট ইউজ করবেন সে হচ্ছে আপনি যেখানে ইম্পোর্ট ইউজ করেন সে ওই জায়গাতে হচ্ছে ফুল ওই পেজের যে সিএসএস গুলো আছে সবগুলোকে ইম্পোর্ট করে দেয়, বা হচ্ছে বলতে পারেন যে সেখানে এক্সটেন্ড করে দেয়। হ্যাঁ, ধরেন আমি এখানে ইউজ করতে চাই, আমি এখানে একটা শর্ট করি, শর্ট করে আমি যদি এখানে লিখি এটাকে আপাতত অফ রাখলাম, আমি ইম্পোর্ট লিখলাম আবার ইম্পোর্ট ডট স্ল্যাশ অ্যাবস্ট্রাক্ট মিক্সেন্স। ওকে, তো দেওয়ার পর আমি যদি এখানে H1 লিখি বা হচ্ছে ডিভ লিখলাম, ডিভের মধ্যে আমি ইম্পোর্ট করলাম। ওকে, আমি ইম্পোর্টটা কিন্তু বাইরে ভিতরে করছি, দেখেন সে যেটা করছে ওই ডিভ ক্লাসের মধ্যে বা হচ্ছে ডিভ সিলেক্টরের মধ্যে সব কিছুকে ইম্পোর্ট করে দিচ্ছে। দেখছেন ওই এই মিক্সারের মধ্যে যতগুলো ক্লাস ছিল, মানে যতগুলো সিলেক্টর ছিল, সে সবগুলোকে ডিভের সাথে ইম্পোর্ট করে দিচ্ছে, এটা হচ্ছে তফাত। কিন্তু আপনি যদি ইউজ ইউজ করেন, হ্যাঁ এই ইউজটা হচ্ছে আপনি কখনো এইভাবে ইউজ করতে পারবেন না। তো ইউজ হচ্ছে যেটা করে সে হচ্ছে জাস্ট আপনি যাতে ডিভের মধ্যে যে কোনো একটা সিলেক্টরের মধ্যে ইউজ করতে পারেন, জাস্ট ওখান থেকে আপনি কল করে যে কোনো মিক্সিংকে ইউজ করতে পারবেন।
বা হচ্ছে পার্থক্যটা এইভাবে রাখেন, ইউজ যেটা করে সে ওখানে যে সিলেক্টরগুলো আছে সেগুলোকে একদম টপে ইনক্লুড করে, আর ইম্পোর্ট যেটা করে সে হচ্ছে আপনি যে কোনো পজিশনে ইম্পোর্ট করতে পারেন। তো আপনি ইউজ যদি টপে ইউজ না করে নিচে ইউজ করেন, তো আপনাকে একটা এরর দেবে। এররটা হচ্ছে দেখেন, দি অ্যাট রুল নট ইজ নট অ্যালাউড। হ্যাঁ, তো মানে ইউজটা হচ্ছে যেটা এখানে এররটা ফুল দেয় না, এররটা হচ্ছে ইউজ কখনো আপনার নিচের দিকে ইউজ করা যায় না, ইউজ সবসময় ইউজ করতে হয় একদম টপে। হ্যাঁ, যে আপনার যে ডকুমেন্টটা ইউজ করতে চান ওই ডকুমেন্টের টপে কি করতে হবে, ইউজটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা ইউজ তো নিচে ইউজ করছি, ঠিক না, যে উপর অনেকগুলো কমেন্ট ছিল, তো কমেন্ট হচ্ছে আপনার কোড হিসেবে কাউন্ট করা হয় না। দেখেন আমি যদি এখানে ইউজ করি এভাবে, ধরেন দিলাম হচ্ছে সামথিং সামথিং সামথিং, তখন কিন্তু আবার এরর দিবে। তো যদিও এটা একটা ভ্যালিড কিছু না, আমি ধরেন একটা বি দিলাম আর এখানে কালার দিলাম, তখন আপনাকে এররটা দিবে। হ্যাঁ, এররটা দিবে কি, দেখেন ইউজ রুল মাস্ট বি রিটার্ন এনি আদার রুলস। হ্যাঁ, যে এটা আপনি যদি কোনো রুলস, এগুলো যদিও একটা একটা রুলস বলে, তো এই রুলসগুলো সব রুলসের উপরে কী করতে হবে, ইউজটা ইউজ করতে হবে, তখন আপনাকে এরর দিবে না। দেখেন ইউজ যেটা করে সে হচ্ছে একদম মডিউলের টপে এই কমেন্টসগুলোর উপরে কী করছে, সে ওই ওখানে যে সিলেক্টরগুলো আছে, যে রুলসগুলো আছে সেগুলোকে এখানে এক্সটেন্ড করে দিছে। আর ইউজ থেকে যদি আমি কোনো মিক্সিংকে কল করতে চাই, তাহলে হচ্ছে কি ওই ফাইলের নাম ধরে কল করতে হবে। আর আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি এইভাবে ইউজ করতে পারেন, যেহেতু এই নামটা অনেক বড়। হ্যাঁ, আপনি এখানে একটা ভেরিয়েবল নিতে পারেন যে ইউজ এস এম ডলার এম। হ্যাঁ, তাহলে আপনাকে জাস্ট এম দিলেও হবে, জাস্ট এস এম, আর এখানে আপনি মিক্সিং না লিখলে হবে, শুধু এম ডট বাটন হিসেবে কল করলেও দেখেন আপনাকে এই এই সিএসএসগুলো করে দিবে। হ্যাঁ, ওই মিক্সিনে যা কিছু ছিল সব আপনি পেয়ে যাবেন। তো ইউজটা একটু ট্রিকি বা হচ্ছে একটু বুঝতে কষ্ট হতে পারে, শুধু এটাই মনে রাখবেন ইম্পোর্টটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, আর ইউজটা হচ্ছে টপ ইউজ করতে হবে। আর যখন ওই যাকে ইউজ করছেন তার থেকে কোনো কিছু ইউজ করতে চান, কোনো মিক্সিং অথবা ভেরিয়েবল ইউজ করতে চান, তাহলে অ্যাজ দিয়ে ওটাকে ছোট করে নিতে পারেন, অথবা ফাইলের নাম ধরে কল করতে পারেন। অথবা আপনি যদি চান এখানে কোনো একটা ভেরিয়েবল নিতে, ধরুন আপনি একটা ভেরিয়েবল নিলেন হচ্ছে কালার। হ্যাঁ, কালার দিলেন হচ্ছে ব্লু। ওকে, তো এই কালারটাকে যদি আপনি ইউজ করতে চান এখানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ধরেন কালারটা এইভাবে ইউজ করতে পারেন, এম ডট কালার, ঠিক আছে। তখন দেখবেন এই বিতে হচ্ছে কি এম ডট ডলার কালার হবে। ওকে, দেখেন কালার ব্লু কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, যেহেতু ভেরিয়েবল এখানে আমাদের ডলার ইউজ করতে হয়েছে। হ্যাঁ, আর যেহেতু এখানে হচ্ছে কি আমরা চাইলে প্যারামিটার দিতেও পারি নাও পারি, অপশনাল ছিল, এখানে শুধু বাটন কল করছি এটা চলে আসছে। আচ্ছা, এরপর দেখেন ইনপুটগুলো ইউজগুলো ইনক্লুডটা আমরা করে ফেলছি, তো ইনক্লুডটা একসাথেই ছিল, আবার নিচে আবার চলে আসছে। এরপর দেখেন ইফ এলস। হ্যাঁ, তো ইফ এলসটা হচ্ছে মজার জিনিস, সেটা হচ্ছে ধরেন আপনি কন্ডিশন আকারে সব কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এখানে যদি আপনি দেন এরকম একটা কিছু করতে পারেন, ধরেন আমরা হচ্ছে একটা মিক্সিং তৈরি করি এখানে। আচ্ছা, এখানে না ইউজ করে আমরা আপাতত এগুলো সব কমেন্ট করে এখান থেকে ইউজ করা শুরু করি আবার। তো ইফ এলসটা হচ্ছে ধরুন আমি এখানে একটা বলে দিচ্ছি সাইজ। হ্যাঁ, তো সাইজ দিলাম হচ্ছে আমি 400, ওকে দিলাম আর কি একটা। তো আপনি এইভাবে ইউজ করতে পারেন যে ইফ ডলার সাইজ, সাইজ যদি গ্রেটার দেন 400 হয় তাহলে সে হচ্ছে এই কাজটা করবে। ওকে, তো এখানে কী কাজ করবে, ধরুন আমরা দিলাম হচ্ছে মানে এখানে একটা সিলেকশন নিতে পারেন যে ডিভ, তো ডিভের মধ্যে আপনি কন্ডিশনটা দিলেন আর কি। ওকে, তো কন্ডিশনটা দিলেন এরকম যে ইফ সাইজ গ্রেটার দেন এত, তাহলে দিলেন হচ্ছে উইডথ ইকুয়াল হচ্ছে 400, মানে 575 পিক্সেল বা 55 পিক্সেল কিছু একটা দিলেন। এলস আপনি আরেকটা ইউজ করতে পারবেন, যে এলস এলস হচ্ছে কি আপনি দিলেন হচ্ছে উইডথ আপনার হচ্ছে কত, ধরেন হচ্ছে 12 পিক্সেল। তো এখানে দেখেন আউটপুটটা কি আসছে, আউটপুট আসছে 10 পিক্সেল। দেখেন যেহেতু আমাদের সাইজ হচ্ছে কি 400-এর চেয়ে বড় না, মানে 400 সমান বাট হচ্ছে কি 400-এর চেয়ে বড় না, তো আমি 400-এর চেয়ে বড় করি, ধরেন আমি 401 ইউজ করলাম, দেখেন তখন উইড 55 হয়েছে। মিনস হচ্ছে কি আপনি কন্ডিশন ইউজ করে কি করতে পারেন, এখানে আপনি এই সিএসএস প্রোভাইড করতে পারেন, গেল। এছাড়া আরো কমন ইউজ যেটা, সেটা হচ্ছে মিক্সিনের সাথে এটাকে খুব ভালোভাবে ইউজ করা যায়। যেমন ধরুন আমরা মিক্সিন তৈরি করলাম হচ্ছে অ্যাট দ্য রেট মিক্সিন, মিক্সিন দিলেন হচ্ছে মেক বর্ডার, অথবা মেক বি দিলেন, তো দিয়ে আপনি একটা ডিফল্ট বর্ডার দিতে পারেন। হ্যাঁ, তো বর্ডার দিলেন হচ্ছে এখানে ডিফল্ট বর্ডার হচ্ছে 10 পিক্সেল। ওকে, বা এইভাবে দিতে পারেন যে 1 পিক্সেল সলিড রেড, মানে এটা হচ্ছে একটা ডিফল্ট বর্ডার। তো আমি এখানে দিলাম যে বর্ডার ইকুয়াল হচ্ছে কি ডলার বর্ডার, মানে হচ্ছে আমি বর্ডারের মধ্যে বর্ডারটাকে প্রিন্ট করলাম।
তো আমি এখান থেকে চাই যে বর্ডারটাকে এখান থেকে না আমি এখানে কেটে দিলাম, আমরা এখানে যেটা করলাম যে মেক বর্ডারটাকে কল করলাম মেক বি, তো অবশ্যই ইনক্লুড করতে হবে আমরা জানি, আমরা ইনক্লুড লিখলাম। তো ইনক্লুড লেখার পর যেটা হলো মিক্সিং মেক, ও এখানে মিক্সিংগুলো কি করতে হবে উপরে দিতে হবে, আনডিফাইন্ড ভেরিয়েবল কাকে বললো, আচ্ছা এখানে বর্ডার বানান ভুল গেছে আর কিছু না। দেখেন বর্ডার কি আসছে 1 পিক্সেল সলিড রেড, হ্যাঁ। তো আমরা যদি এখানে চাই যে কোনো প্যারামিটারকে পাঠাবো, হ্যাঁ ধরুন হচ্ছে আমরা কোনো প্যারামিটারকে যদি এখান থেকে দিতে চাই, বা হচ্ছে কোনো প্যারামিটার দিলাম না, যে আমরা একটা প্রথমে যেটা করছিলাম যে আমরা প্যারামিটার দিতে পারি নাও পারি, হ্যাঁ এখন দেখেন যদি আমি প্যারামিটার না দিই এখানে একটা এরর দিবে যে আসলে কি নেই আমি কোনো প্যারামিটার পাঠাইনি। তাহলে আমরা যেটা করতে পারি এখানে একটা কন্ডিশন দিয়ে চেক করতে পারি, হ্যাঁ যে ইফ ডলার বর্ডার যদি বর্ডার হয় তাহলে হচ্ছে কি হবে বর্ডারের মধ্যে কিছু একটা আসবে, দিলাম হচ্ছে ধরেন কালার, কালার না আমি দিলাম হচ্ছে ডলার বর্ডার, ওকে। এলস কি হবে, এলস হচ্ছে ধরেন আমি এভাবে দিতে পারি যে এলস আমি দিলাম হচ্ছে কি বর্ডার ইকুয়াল, মানে যদি কোনো বর্ডার কেউ না পাঠায় তাহলে যেটা আসবে এখানে আসবে এরকম বর্ডার আসবে হচ্ছে ফাঁকা, বা এরকম দিতে পারেন হচ্ছে কি বর্ডার নাল, নাল দেওয়ার তো অপশন নাই, এখানে দিবেন এরকম যে বর্ডার হচ্ছে কি আনসেট দিলাম, সে কোনো বর্ডার দেয় নাই। তো এখন যেহেতু প্যারামিটার আমাদেরকে দিতে হবে তো আমরা যেটা করলাম ধরেন এখানে বর্ডার দিলাম হচ্ছে একটা বাই ডিফল্ট বর্ডার দিতে পারেন যে ব্ল্যাক। তো এখানে যেটা হয় সে হচ্ছে যদি আপনি কোনো বর্ডার পাঠান তাহলে তো বর্ডারই বসবে। তো এখানে যেটা হইলো সে হচ্ছে আপনি কিছু পাঠান বা না পাঠান, যেহেতু আপনি একটা ডিফল্ট কিছু দিয়ে দিচ্ছেন যার কারণে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা ধরেন এখান থেকে কোনো বর্ডার পাঠাইলাম না, হ্যাঁ দেখেন তখন কি আসে, দেখেন যদি আপনি কোনো কিছু পাঠান সাথে সাথে সে কি করবে, দেখেন আমরা যেটা পাঠাইছি এটা কিন্তু কোনো বর্ডার না, এটা হচ্ছে জাস্ট একটা ফাঁকা স্ট্রিং, হ্যাঁ বা বলতে পারেন যে এটা একটা নাল কিছু একটা, তো যার কারণে ডিফল্ট বর্ডারটা আর বসে নাই, সে যেটা বসছে আনসেট বসে গেছে যে বর্ডার ইকাল হচ্ছে কি, তো আনসেটটা মূলত সে হচ্ছে আমি যেটা পাঠাইছি ওইটাই বসছে। আপনি চাইলে এখান থেকে অন্যভাবে এখানে চেক করে নিতে পারেন আর কি। তো মূলত ইফ এলসটা ইউজ করা হয় বিভিন্ন, যে আমরা মাঝে মধ্যে ইয়ে ইউজ করি না, এটা কি বলে মিডিয়া কুইরি অথবা হচ্ছে সাইজ, হ্যাঁ তো সাইজগুলো ধরে ধরে আপনি কি করতে পারেন এইভাবে ইউজ করতে পারেন, হ্যাঁ। অথবা হচ্ছে আপনি চাচ্ছেন হচ্ছে কি মেক বর্ডার বানাবেন এটা ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে আপনি বিভিন্ন মিডিয়া কোয়েরি ধরে ধরে এটাকে চেঞ্জ করতে চান, হ্যাঁ যেমন বর্ডার তো এরকম হয় না, ধরেন হচ্ছে আমরা বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল, তো ধরেন এটাকে এরকম করতে পারি যে যদি বর্ডার আপনার মিডিয়া কোয়েরি যদি 200 পিক্সেল হয় তাহলে একটা হবে, মিডিয়া কোয়েরি যদি এটা হয় মানে হচ্ছে বর্ডার এটাই বসবে, হয়তো এটার সাথে একটু 19-20 করে কালার টালার চেঞ্জ করতে পারি, তো সেক্ষেত্রে ইফেলসটা ইউজ করা হয়। তো এছাড়া আর কি আছে, মোটামুটি এতটুকুই। তবে এর বাইরে যদি আপনারা কিছু জানতে চান তাহলে হচ্ছে অবশ্যই এখানে চলে আসবেন, এখানে অ্যাড টুলসে আসবেন, হ্যাঁ অ্যাড টুলসে গিয়ে ইফেলসে গেলে আপনারা আরও ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, ফ্লো কন্ট্রোল, হ্যাঁ তো ফ্লো কন্ট্রোলে গেলে যে ইফেলসটা পাবেন। তো ইফেলসে মোটামুটি সবগুলো এখানে আছে, যেমন দেখেন এখানে সার্কেল ইকুয়াল হচ্ছে কি ফলস, তো এটা হয়তো আমরা যেটা ইউজ করতে চাইছিলাম সেটা এখানে বলতে পারি, কারণ বাই ডিফল্ট হচ্ছে কি বর্ডার হচ্ছে ফলস, ওকে। তো আমি যদি কোনো বর্ডার পাঠাই তাহলে হচ্ছে বর্ডারটা বসবে আর না হলে বসবে না, দেখেন আমরা কিন্তু কোনো বর্ডার পাঠাই নাই যার কারণে কি আসে নাই, কোনো বর্ডার এখানে বসে নাই, সরাসরি কি আসছে আনসেট বসছে। তো অথবা আমরা যদি এখান থেকে বলতে চাই বর্ডার হচ্ছে কি ব্ল্যাক, এখন যেটা হবে দেখেন বর্ডারটা ব্ল্যাক বসবে, আর যদি আমি কোনো কিছু না পাঠাই তাহলে হচ্ছে কি বাই ডিফল্ট আনসেট। তো আপনি চাইলে ডিফল্ট ভেরিয়েবলটা এখানে দিতে পারেন, তো এটা একটা প্রসেস আর কি, ইফ এলস দিয়ে আপনি চাইলে মেনটেন করতে পারেন। তো এই ছিল ইফ এলস নিয়ে, এরপর দেখেন ইচ, হ্যাঁ ইচটা কি, তো ইচটা হচ্ছে আপনি ব্রাউজারে গেলে ফুল ডিটেলস দেখতে পারবেন, আমরা জাস্ট হচ্ছে হালকা কিছু দেখবো আর কি। তো ইচে কি আছে, দেখেন ইচ হচ্ছে মূলত রিপিট করার জন্য, ধরেন হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করলেন এরকম, তো এতক্ষণ আমরা ভেরিয়েবলে দেখছি শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবল রাখা যায়, কিন্তু আপনি একটা ভেরিয়েবলে চাইলে কমা দিয়ে দিয়ে আর অনেকগুলো ভ্যালু রাখতে পারবেন। তো আমরা এটা একটু দেখি কীভাবে ইউজ করে। তো ধরুন আপনি একটা কি তৈরি করবেন, আমরা ধরেন অনেকগুলো ভার্সন তৈরি করার জন্য কিছু ক্লাস তৈরি করি না, ধরেন হচ্ছে আমরা দিলাম এরকম যে বাটনস, হ্যাঁ তো অর্থাৎ দিলাম হচ্ছে বাটন স্টাইল, তো বাটন স্টাইলের মধ্যে আমরা কিছু নাম কপি করলাম এরকম, যে একটা হবে কি বাটন রেড, তারপর হচ্ছে বাটন ইয়েলো, আরেকটা হবে ধরুন হচ্ছে বাটন গ্রিন,
ওকে, তো দেওয়ার পর আমরা হচ্ছে কি কিছু বাটন তৈরি করতে চাই যেগুলো এরকম হবে, যে বাটন আন্ডারস্কোর রেড, বাটন আন্ডারস্কোর ইয়েলো, বাটন আন্ডারস্কোর গ্রিন, হ্যাঁ, এবং কালারও এটা বসবে। তো আমরা এরকম একটা ইচ নিতে পারি, যে ইচ অ্যাট দ্য রেট ইচ, হ্যাঁ। তো ইচ দিলে এন্টার দিলে আপনাকে কি বলবে, এখানে একটা প্রথম ভেরিয়েবলটা যেটা সে হচ্ছে যে কোনো একটাকে সে ম্যাপ করে, হ্যাঁ। তো আমরা দিলাম হচ্ছে কালার, কালার ইন বাটন স্টাইল। তো সে যেটা করবে, বাটন থেকে প্রতিটা এলিমেন্টকে সে হচ্ছে মানে একটা একটা করে কালার হিসেবে নিবে। দেখেন আমি একটা ইউজ করলে আপনি বুঝবেন। তো আমরা একটা বাটন তৈরি করতে চাই, তো বাটনের মধ্যে হয়তো আমরা এবার কম দিলাম যে বাটন কালার হচ্ছে কি ডলার কালার। প্রথমে এটা একটু ইউজ করে দেখি, দেখেন সে যেটা করছে, দেখেন প্রতিটা বাটনকে মানে এখানে যতগুলো আমি স্টাইল লিখছি সে সবগুলো স্টাইল নিয়ে সে কী করছে, একটা করে বাটন তৈরি করে দিছে। এখন দেখেন আমি যদি একটা কালার বাড়াই, ধরুন আমি একটা বাড়ালাম হচ্ছে কি ডার্ক দিলাম না, আমি দিলাম হচ্ছে ব্ল্যাক, দেখেন সে কিন্তু বাটন ব্ল্যাক নামে একটা তৈরি করেছে। এটা কথা হচ্ছে আমার অ্যাট্রিবিউট চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি ক্লাসের নাম চেঞ্জ করব কিভাবে, তো সেটা আমরা অলরেডি জানি। আমি হয়তো আন্ডারস্কোর অথবা ডট যেটাই দেন, দিয়ে হচ্ছে একটা হ্যাশ দিতে হবে, দেন এখানে যদি বলে দেন ডলার কালার, দেখেন সে এখন যেটা করবো যে বাটনের সাথে সে হচ্ছে এভাবে এটাকে ম্যাচ করে দিবে, বা হচ্ছে আপনাকে কি বলা যায় কনক্যাটেনেট করে দিবে। দেখেন এখন বাটন ব্ল্যাক কালার ব্ল্যাক এইভাবে করে আপনি করতে পারেন। তো এটা হচ্ছে ইচের একটা ব্যবহার, যে আপনি কমন অনেক কিছু ধর যদি আপনার প্রয়োজন হয় তো সেটা আপনি কি করতে পারেন, এখান থেকে যে কোনোভাবে ইউজ করতে পারেন। ওকে, এরপর দেখেন ইচের পরে আসা হচ্ছে ফর, হ্যাঁ। তো ফরটা হচ্ছে কীরকম, ফরটা আপনি এখানে দেখতে পারেন, ফরটা সেম আপনার প্রোগ্রামিং আপনি যেভাবে ইউজ করেন এখানেও সেম, যে আপনি ফর আই থেকে এত, দেন হচ্ছে কি আপনি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবই করতে পারবেন এখানে। তো এখানে সিস্টেমটা একটু ভিন্ন, কিন্তু কাজ আপনি সেমভাবে করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে জিনিসটা কীরকম হচ্ছে, ফর ফ্রম ওয়ান থ্রু থ্রি, এখানে যেটা হবে একটা লুপ চলবে, কত থেকে চলবে, এক থেকে তিন পর্যন্ত। তো আপনি এখানে যেখানে একটা লুপ তৈরি করতে পারেন, ধরুন হচ্ছে আপনার কিছু ওই যে আমাদের কীরকম বলা যায়, ধরুন আমাদের কিছু মার্জিন দরকার হয়, ঠিক না, ধরুন M5, M10, M15, M20, 25 থেকে ধরুন এরকম অনেকগুলো তৈরি আমাদের লাগতে পারে। তো আমরা এরকম একটা কিছু তৈরি করি, যেমন হচ্ছে @ ফর। তো ফর হচ্ছে কত থেকে, তো ফর হচ্ছে আমরা একটা ইটারেশন ভেরিয়েবল নিলাম, এটা হচ্ছে আই, যে আই থেকে শুরু হবে। তো আমরা এটাকে তৈরি করলাম এরকম, এটা হবে হচ্ছে কত থেকে, এক থেকে হচ্ছে 20 পর্যন্ত, ঠিক আছে, এক থেকে 20 পর্যন্ত একটা লুপ চলবে। তো সেই লুপটা কি করবে, আমাদের একটা মার্জিন তৈরি করে দিবে, হ্যাঁ। তো আমাদের একটা বাইরে একটা মার্জিন দিলাম, তো মার্জিন হচ্ছে কত দিলাম, হচ্ছে 20 পিক্সেল। তো এখানে যে জিনিসটা হবে দেখেন, সে হচ্ছে কি একটা ক্লাস, দেখেন সে 20 বার হচ্ছে কি একটা ক্লাস তৈরি করে দিবে। তো আমরা যেটা করি, যে এম এর সাথে একটা এইভাবে দিলাম, হ্যাশ দিলাম একটা এরকম দিলাম, দেওয়ার পর আমি এখানে বলে দিলাম হচ্ছে কি এম ডলার আই। দেখেন এখানে যেটা হবে, সে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কিছু একটা তৈরি করে দিবে, ঠিক আছে। তো আমরা যদি এরকম বলে দিই, ধরেন হচ্ছে আমরা 5 5 করে বাড়াইতে চাই, হ্যাঁ, তাহলে আমার জিনিসটা হবে কি M×5। দেখেন সে যেটা হবে, সে হচ্ছে আমরা যদি বলি যে M5, তাহলে কত হবে, এখানে হওয়ার কথা ছিল হচ্ছে এই জিনিসটাই হবে আর কি, I×5 পিক্সেল, হ্যাঁ। তো আমরা যেটা দিব, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এখানে বলে দিয়ে আমি এখানে যোগ করে দিব হচ্ছে কি পিক্সেলকে। দেখেন তাহলে M5 মানে হচ্ছে কত, মার্জিন 5 পিক্সেল, M10 মানে হচ্ছে কত, মার্জিন 10 পিক্সেল। দেখেন আমার কিন্তু এতগুলো ক্লাস আমি তৈরি করলাম, আমার জন্য হচ্ছে কি খুব একটা কম সময় আমি তৈরি করে ফেলছি, শুধু 3 লাইনের মাধ্যমে আমি কতগুলো ক্লাস তৈরি করছি দেখেন। তো এটা একটা প্রসেস, আর এর সাথে ধরেন আপনি আরও কিছু তৈরি করতে চান, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি ব্রেক পয়েন্ট দিয়ে কিছু তৈরি করতে চান, ধরেন একটা মিডিয়া কোয়েরি ইউজ করেন এখানে, ধরেন @মিডিয়া দিলাম, @মিডিয়া। তো মিডিয়ার মধ্যে কি হয়, আমি হচ্ছে একটা মিন উইড বলে দিই, যে মিন উইড, মিন উইড যদি হয় ধরেন হচ্ছে 575 পিক্সেল বা 576 পিক্সেল, তাহলে সে যেটা করবে, ধরেন এরকম একটা লুপ চলবে, মানে এটার মধ্যে আরেকটা, এটার মধ্যে লুপ দরকার নাই, আপনি যেটা করেন সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি লুপটা চালাইলাম, এই লুপটা আমি এখানে দিলাম। তো এখানে যেটা হবে সেম জিনিসই হবে, কপি হয় না, কপি পেস্ট। তো আমি এখানে কিরকম দিতে পারি, এখানে দিতে পারি এরকম, যে MSM, দেখেন এখন হচ্ছে আমার SM এর জন্য হচ্ছে অনেকগুলা, দেখছেন মিডিয়া কোয়েরি এত থেকে এত, তাহলে হচ্ছে কি MSM, MSM 10, হ্যাঁ, তার মানে হচ্ছে কি মার্জিন 10, হচ্ছে মিডিয়া কোয়েরি ধরেও কি করতে পারেন, মিডিয়া কোয়েরির জন্য যে আমরা ক্লাসগুলো তৈরি করি এগুলো দেখেন কত সহজে আপনি তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে ফরের একটা ব্যবহার, তো শুধু একটু ইউজগুলো আপনি চিন্তা করতে হবে, যে আপনি কীভাবে ইউজ করবেন। এরপর দেখেন ইচ দেখলাম, ফর দেখলাম, আর একটা হচ্ছে সাস ম্যাপ, হ্যাঁ। তো ম্যাপটা ইম্পর্ট্যান্ট, ম্যাপটা হচ্ছে
আপনার এটা হচ্ছে সাসের কিছু ফাংশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এতক্ষণ যা কিছু বলছি এগুলো আমি শেয়ার করি নি, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে বাটন স্টাইল, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কিছু স্টাইল নিলাম, রেড, ইয়েলো, গ্রিন। হ্যাঁ, তো গ্রিন নেওয়ার পর যেটা হলো, আমরা একটা ফর লুপ ইউজ করছি। ফর লুপে হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে কি, যেহেতু ওখানে সিনট্যাক্সটা ছিল কি, যে আপনার এখানে হচ্ছে একটা ইটারেশন ভেরিয়েবল, যেটা হচ্ছে আপনার 1 থেকে হচ্ছে 20 পর্যন্ত চলবে। তো দেওয়ার পর আমি যেটা করলাম, এম এর সাথে এটা কনকেটনেট করলাম, যেটা আমরা অলরেডি ভেরিয়েবলের মধ্যে দেখছি যে আমরা একটা অ্যাট্রিবিউটের নাম এবং ভ্যালুয়ের নাম অথবা ক্লাস নেম সব কিছু তৈরি করতে পারি। তো এখানে যেটা করছে সে হচ্ছে 20 বার আমাকে এই এম বা হচ্ছে মার্জিন যে ক্লাসটা আছে সেটা তৈরি করে দিছে। তো এখানে আমরা যেটা করছি, 5 থেকে মানে হচ্ছে আপনার যদি 100 মানে ক্লাসগুলো তৈরি করলাম আর কি, যদি আমি N95 ইউজ করি তখন হবে এরকম, ঠিক আছে, মানে 5 20 100 এরকম একটা কিছু একটা তৈরি করে দিল। আচ্ছা, তো এখানে যেটা হয় সে হচ্ছে একদম লাস্ট যেটা আছে 20, হ্যাঁ, 20 পর্যন্তই তৈরি করে। আপনি যদি চান যে 100 পর্যন্ত নেবেন তাহলে হয়তো একটু বাড়াইতে হবে, হ্যাঁ, এখন হচ্ছে 100 পর্যন্ত আপনি পাবেন। তো সে হচ্ছে মানে ওই যেটা একদম লাস্ট লিমিট, ওই লাস্ট লিমিটটা সহ করে না, লাস্ট লিমিট পর্যন্ত করে আর কি, -1 পর্যন্ত। তো এইভাবে হচ্ছে কি আমরা করতে পারি। আর আরেকটা হচ্ছে আর কি আছে, অথবা আপনি 0 থেকে শুরু করতে পারেন, 0 থেকে শুরু করলে ভালো, আচ্ছা, মার্জিন 0টাও আমাদের দরকার হয়, ঠিক না, যে আমরা চাই মার্জিন M0 দিলে কি হয়, মার্জিন 0 যেন হয়ে যায়। দেখেন, একটা M0 থেকে M100 পর্যন্ত আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে যদি আমরা মিডিয়া কোয়েরি দিয়ে করতে চাই, ধরুন হচ্ছে আমরা 576, এই মিডিয়া কোয়েরির জন্য হচ্ছে কী করবো, আমরা মার্জিনগুলো তৈরি করব। দেখেন, সেমভাবে কিন্তু আমরা করতে পারতেছি, এখানে শুধু মিডিয়া কোয়েরির মাধ্যমে মধ্যেই আমরা একটা ফর লুপ করলাম, ফর লুপটা এখানে চলে আসছে। তো আপনি যদি চান যে এটাকে, যেহেতু এই কাজটা আমাদের রিপিট, একটা মিক্সিনেও আপনি চাইলে রাখতে পারেন। তো আমি দিলাম হচ্ছে কি, মিক্সিন, মিক্সিং দিলাম। তো মিক্সিংয়ের মধ্যে দিলাম হচ্ছে যে মেক মার্জিন। তো মেক মার্জিনে কি করলেন আপনি, হয়তো শুধু বলে দিতে পারেন যে লিমিট কত থেকে কত হবে। হ্যাঁ, একটা দিতে পারেন হচ্ছে স্টার্ট স্টার্ট। হ্যাঁ, তো স্টার্টে আমরা বাই ডিফল্ট রাখি হচ্ছে ধরেন 0 দিলাম, হ্যাঁ, বা হচ্ছে ফলস দিলাম। আবার সেম ভাবে হচ্ছে কি দিলাম হচ্ছে এন্ড। হ্যাঁ, তো এন্ড হচ্ছে আমরা ফলস করে দিলাম, যাতে কি হয় মানে আপনার অন্য কিছু না আসে আর কি। আমি এখানে যেটা করলাম, এই ফর লুপটাকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর যেটা হবে, আমি এখানে হচ্ছে এই স্টার্ট যেটা এখানে বলে দেবো হচ্ছে কি ডলার স্টার্ট, আর টু হবে কি ডলার এন্ড, ডলার এন্ড, আর এটাকে আমরা এখন কল করতে চাই, ঠিক আছে। আর এখানে তো আপনি স্টেপটা বলে দিতে পারেন যে আসলে কত স্টেপ করে সে গুণ হবে বা কিছু একটা হবে। তো আমরা এই মিক্সিংটাকে যদি শুধু কল করি, দেখেন এখন যেটা হবে সে শুধু মিডিয়া কোয়েরি তৈরি করে দিচ্ছে, অন্য কিছু না। তো আমরা এই মিক্সিংটাকে একটু কল করি। তো মিক্সিংটা কল করতে হবে কিভাবে, ইনক্লুড দিয়ে। ইনক্লুড দিয়ে যে আমি বলি যে তুমি হচ্ছে কত থেকে কত করবা, ধরুন হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে তুমি যেটা ওখানে ছিলাম এটা বলি আর কি, যে 10 0 থেকে হচ্ছে কত, তুমি 21 পর্যন্ত তৈরি করবা। দেখেন, সে হচ্ছে 0 থেকে 21 পর্যন্ত তৈরি করে দিল। এবং সেম জিনিসটা আমি যদি নিচে ইউজ করি, দেখেন 0 থেকে 21 মিডিয়া কোয়েরির জন্য তৈরি হয়ে যাবে। তো এটাই হচ্ছে মিক্সিং লুপ এবং সবগুলোর একটা কমন ইউজ আর কি, আমরা এভাবে করতে পারি। তো এখন আসি আমরা ম্যাপে, ম্যাপটা কি। তো ম্যাপটা এর জন্য আপনারা এখানে দেখবেন, ম্যাপটা হচ্ছে কই যেন ছিল, বিল্ট ইন ফাংশন কোথায়, ভ্যালুস, এই যে ফাংশনস, হ্যাঁ, ফাংশনসে গেলে এখানে অনেকগুলো ফাংশনস দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট ফাংশন, অপারেটর, বিল্ট ইন মডিউল। হ্যাঁ, এখানে দেখবেন সাস ম্যাপ। তো সাস ম্যাপের কাজ হচ্ছে আপনি চাইলে মানে আমরা যে লিস্টটা তৈরি করছি এই লিস্টগুলোকে আপনি নেমিং লিস্ট হিসেবে তৈরি করতে পারেন। হ্যাঁ, যেটা হচ্ছে অনেকটা এরকম জাভা স্ক্রিপ্টের অবজেক্টের মতো দেখতে আর কি। হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্ট অবজেক্টটি কীরকম হতো, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা কি দিতাম, বা হচ্ছে যে কোনো ভেরিয়েবলের টু ডাইমেনশনাল অ্যারে যেটা আর কি, টু ডাইমেনশনাল না মানে নেমড অ্যারে যেগুলো আর কি, যে আমরা একটা নেম দিয়ে তারপরে ভ্যালুটা লিখতে পারি। তো এখানেও সেম, আপনি একটা লিস্ট তৈরি করতে পারবেন যেখানে এইভাবে থাকবে, একটা নেম থাকবে, দেন তার ভ্যালু থাকবে, ঠিক আছে। তো আমি যদি এখানে এভাবে দিচ্ছি, ধরেন আমরা যদি ব্রাউজার অফ করে এখানে আসি, তো আমি এটাকে ধরুন আপাতত অফ রাখলাম। তো অফ রেখে আমি ধরেন এখানে একটা মিডিয়া কোয়েরি তৈরি করলাম, যে দিলাম হচ্ছে যে মিডিয়া লিস্ট বা হচ্ছে মিডিয়া ডলার, তো এভাবে দিতে হবে। আমি ধরুন হচ্ছে ব্রেক পয়েন্টস লিখলাম, হ্যাঁ, ব্রেক পয়েন্টস। তো আমাদের ব্রেক পয়েন্টসগুলো কীরকম থাকে, হ্যাঁ, এগুলোকে এইভাবে একটা ব্র্যাকেটের মধ্যে দিতে হয়। তো আমি ব্রেক পয়েন্টসগুলো দিলাম এরকম, যে একটা নিচে নিচে দিলাম যাতে রিডেবল হয় আর কি।
তো আমাদের এগুলা কিরকম ছিল, এসএম ছিল, ঠিক না? তো এসএম ধরেন দিলাম হচ্ছে 0 পিক্সেল, হ্যাঁ, অথবা দিলাম হচ্ছে আপনি স্ক্রিন লিখতে পারেন। তো আমরা হচ্ছে 0 পিক্সেল দিলাম, যে এসএম শুরু হচ্ছে 0 পিক্সেল থেকে, বা এটা ছিল হচ্ছে এক্সএস। তারপর এসএম, হ্যাঁ, এসএম শুরু হয় কত থেকে? এসএম শুরু হয় হচ্ছে 576 থেকে। তারপর হচ্ছে আছে কি, ধরেন হচ্ছে এমডি, তো এমডি আছে হচ্ছে আমাদের 768 থেকে। তারপর হচ্ছে এলজি, এলজি আছে ধরেন 992 থেকে। ওকে, এখন আমরা হচ্ছে এই যে একটা অ্যারে আছে, এটাও লিস্ট এটাও লিস্ট, জাস্ট এটা হচ্ছে আপনার কি লিস্ট আর কি, বা হচ্ছে আমি কি দিয়ে কি করতে পারি এটাকে, এটা থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে নিতে পারি। তো আমরা একটা ইচ লুপ চালাচ্ছি, হ্যাঁ, ইচ লুপ অ্যাট দ্য রেট ইচ। তো ইচ হচ্ছে আমরা কাকে ভেরিয়েবল তো বুঝলাম, তো এখানে দুটো পার্ট, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি ভ্যালু। তো এই দুটোকে আপনি দুইভাবে নিতে পারেন, হ্যাঁ। আপনি যদি এখানে বলে দেন ম্যাপ এখানে, ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে যদি দেখি ইচের প্রসেসটা একটু দেখে নিচ্ছি, জাস্ট মার্জ ম্যাপ সেট ম্যাপ, আচ্ছা ইচটা একটু দেখি তাহলে হয়তো ওখানে এটা পেয়ে যাব। অ্যাট রোলস ইচ ফ্লো কন্ট্রোল ইচ, ওকে, এখান থেকে সাইজ গেল, এটা ছিল সম্ভবত কি দিয়ে, হ্যাঁ, কিটা কোথায় ছিল ইচ, এই যে এরকম ধরুন আপনি নেম এবং ভ্যালু, হ্যাঁ, দুইটা থাকে আর কি, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে কি ভ্যালু। তো এটা দিয়ে মূলত হচ্ছে এই মানে ডান পাশটাকে পায়, আর এটা দিয়ে হচ্ছে কি প্রথমটাকে পায়। তো এই টাইপের লিস্টটাকে আমরা হচ্ছে এখানে এক্সটেন্ড করতেছি, তো দুইটা অলমোস্ট সেম। তো এখানে প্রথমটা হবে কি, কি আমরা এখানে কি দিয়ে বলি, যেটা আমরা একটু যদি আপনার হালকা একটু আইডিয়া থাকে আর কি। তো আর এটা দিলাম হচ্ছে ভ্যালু। তো কি বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা এই বাম পাশকে, আর ভ্যালু বলতে হচ্ছে কি যেটা আসলে ভ্যালু আর কি, অথবা আপনি এখানে অ্যাট্রিবিউট অ্যান্ড ভ্যালু এটাও দিতে পারেন। তো লিস্টের নাম কি, লিস্টের নাম হচ্ছে কি ব্রেক পয়েন্টস, ব্রেক পয়েন্টস, ওকে। তো এই ব্রেক পয়েন্টস থেকে আপনি যদি এখানে দেন, ধরুন হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করি, জাস্ট এই ক্লাসের নাম দিলাম হচ্ছে এরকম, অথবা আমরা মিডিয়াটাকে তৈরি করতেছি, দেখেন অ্যাট দ্য রেট মিডিয়া। তো মিডিয়াতে আমি শুধু যদি এরকম বলি যে মিন উইথ, মিন উইথ, মিন উইথ, তো মিন উইথ আমি বলে দিলাম হচ্ছে কত, ধরেন আমি যদি এই পিক্সেলটাই হচ্ছে কি এখানে ভ্যালু, আমি এখানে বলে দিই যে মেন ইউনিট হচ্ছে কি ভ্যালু। দেন হচ্ছে আমি এখানে বলতে চাই যে বডি, বডি না, আমি ধরেন হচ্ছে কন্টেনার দিলাম, যে কন্টেনার, কন্টেনারের উইথ হবে কত, ধরেন উইথ হবে এখানে যা আছে তাই হবে। তো আমরা পরবর্তী একবার চেক করবো, তো আমি যদি উইথ যদি বলি যে উইথ হবে কি ভ্যালু, ওকে, দেখেন সে যেটা করবে প্রতিবার হচ্ছে, দেখেন মিন উইথ সে 0 পিক্সেল, মিন উইথ 576 সে করে দিছে, এবং কন্টেনারের মধ্যে সেম শুধুমাত্র ভ্যালুটাকে সে প্রিন্ট করে দিছে। এখন আমরা ধরেন চাই তো এই কন্টেনারের সাথে এমডি এলজি এগুলো যোগ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আপনি যেটা করতে পারেন এখানে হয়তো একটা এরকম দিয়ে আবার সেম এখানে হচ্ছে কি আপনি কিটা বলে দেবেন, যেহেতু কি মানে হচ্ছে কি এক্সেস এসএম, দেখেন অটোমেটিক্যালি কন্টেনারটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে দেখেন 0 পিক্সেলের ক্ষেত্রে উইথ 0 হয়ে যাচ্ছে, তো আমরা চাচ্ছি 0 পিক্সেলের ক্ষেত্রে 0 হবে না, এটা হয়ে যাবে কি আপনার 100%, ওকে। তাহলে আপনি এখানে একটা কন্ডিশন দিতে পারেন যে ইফ ডলার ভ্যালু ইকুয়াল, মানে এখন একবার রিয়েল ইউজ করতেছি আর কি, যে ইফ ভ্যালু ইকুয়াল, জাস্ট একটা ইকুয়াল দিলে মনে হয় হবে, ভ্যালু ইকুয়াল যদি কি হয় 0 পিক্সেল হয়, তাহলে ধরেন আমরা ভ্যালুয়ের ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, যে ভ্যালু ইকুয়াল কত হবে 100% হবে, ঠিক আছে। দেখেন ডাবল ইকুয়াল হবে, ইকুয়াল না, ইফ এই ইফ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হবে এইভাবে। এখন দেখেন আমরা যদি এই 0 পিক্সেলটা দেখি, এক্সপেক্টেড ইকুয়াল, ওকে, দেখেন এখন দেখেন যেটা 0 পিক্সেল ছিল সেক্ষেত্রে হচ্ছে কি ভ্যালুটা আমরা ওভাররাইট করলাম, ওভাররাইট করে কত করে দিছি 100%। তো এটা হচ্ছে কি একটা শর্টকাট প্রসেস। তো এই তো যেটা দেখাইতে চেয়েছিলাম ওটা মানে দেখাই নাই, সেটা হচ্ছে কি ম্যাপটা আর কি, সাস ডট ম্যাপ। তো সাস ডট ম্যাপ হচ্ছে আপনাকে এইভাবে লিখতে হবে, অ্যাট দ্য রেট ইউজ হচ্ছে কি
সাস ম্যাপ ইউজার লেখছে ইউজ হবে। ওকে, তো সে যেটা করবে সাস ডট ম্যাপ হচ্ছে আপনার এটা মেবি এভাবে দিতে হবে, ভুল দিচ্ছে কেন, আচ্ছা দেখে নে, ব্রাউজার আমরা ব্যাকে যাই, ইউজটা কোথায়, ইউজ সম্ভবত ম্যাপ হবে এখানে, ইউজ 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 ম্যাপ ডট গেট, আচ্ছা ওভারভিউটা দেখি, সাস কালার, আচ্ছা এইভাবেই তো করলাম, তো ভুল দিল কেন, সাস, ও আচ্ছা ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, আচ্ছা ঠিক আছে, ওকে ডাবল কোটেশন সাস, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ডাজেন্ট ম্যাটার, জাস্ট এইভাবে দিতে হবে। দেখেন এখন আপনি ধরেন এই ম্যাপ থেকে কোনো একটা ভ্যালু আপনি চান, হ্যাঁ ধরুন হচ্ছে আপনি এলজি চাচ্ছেন অথবা এমডি চাচ্ছেন, হ্যাঁ তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, একটা ডিভ নিলাম, তো ডিভ দিয়ে আমি দিলাম হচ্ছে যে সাইজ, যে আমি দিলাম হচ্ছে উইড দিলাম, তো উইড দিয়ে আপনি এভাবে লিখতে পারেন যে ম্যাপ ডট গেট, হ্যাঁ তো গেট দিয়ে আপনি কার থেকে গেট করতে চান, আমরা চাই হচ্ছে কি ব্রেক পয়েন্টস থেকে, কাকে গেট করতে চাই, আমি ধরুন হচ্ছে চাই হচ্ছে এস এম কে, দেখেন উইড কিন্তু এস এমটা দিয়ে দিয়েছে, তো এটা একটা প্রসেস, আপনি এরকম একটা ভেরিয়েবল তৈরি করে যে কোনো একটা কি ধরে কি করবেন এখান থেকে কল করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে যে কোনো এই টাইপের যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো থেকে আপনার ভেরিয়েবল নেওয়ার আরেকটা প্রসেস আর কি, যদি আপনি এলজি দেন এলজি আসবে। ওকে, তো এই যে এখানে যে আমরা ভ্যালুগুলো ইউজ করছি না, তো এখানে তো ভ্যালু আমরা লুপের মাধ্যমে ইউজ করতেছি, তো আপনি ধরুন হচ্ছে লুপ ইউজ করতে চান না, জাস্ট হচ্ছে এখান থেকে সিঙ্গেল একটা ভ্যালু নেবেন, তাহলে যেটা হলো আপনি এখান থেকে সরাসরি ইউজ করতে পারলেন। ঠিক আছে, তো এই ছিল আপনার, তো এটার আসলে রিয়েল ইউজটা দেখায়, রিয়েল ইউজটা ম্যাক্সিমাম ইউজ হয় হচ্ছে মিডিয়া কোয়েরির ক্ষেত্রে। হ্যাঁ, তো আপনি ধরেন হচ্ছে জাস্ট হচ্ছে এলজি এর জন্য একটা মিডিয়া কোয়েরি নিতে চান, তার কথা হচ্ছে আপনার তো এলজিটা মনে নাই, হ্যাঁ বা হচ্ছে আপনার এলজিটা চেঞ্জ হতে পারে, এলজি এমন হতে পারে 1200 থেকে শুরু করছেন অথবা 992 না দিয়ে আপনি 1000 দিচ্ছেন, তাহলে আপনি কিভাবে শুরু করবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে শুধুমাত্র হচ্ছে এই ম্যাপটাকে কল করে দিব, হ্যাঁ যে আসলে মিন উইড আমরা হচ্ছে কার জন্য কত জন্য শুরু করতে চাই, এই যে এখানে যে এলজি ভ্যালুটা আছে ওই ভ্যালুর জন্য আমরা শুরু করতে চাই। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে কি এই ডিফটা আমি এখানে দিয়ে দিলাম, এখন দেখেন এই মিডিয়া কোয়েরির জন্য ডিভের উইড হচ্ছে কত, এত। ঠিক আছে, তো যদি আপনার এরকম প্রয়োজন হয় যে আপনি সবগুলা মিডিয়া কোয়েরির জন্য কোনো কাজ করবেন, তাহলে পুরো মিডিয়া কোয়েরির উপরে একটা ইচ লুপ চালাতে পারেন, দেন কাজ করতে পারেন। আর যদি সিঙ্গেল প্রয়োজন হয় যে না আমার শুধুমাত্র একটা পজিশনের ক্ষেত্রে হচ্ছে কি লাগবে আমার মিডিয়া কোয়েরিটা লাগবে, তো সেক্ষেত্রেও এইভাবে কাজ করতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো সাস নিয়ে, এসসিএসএস নিয়ে, তো নেক্সটে আমরা দেখবো হচ্ছে সাস নিয়ে, যে সাসে হচ্ছে সেম প্রপার্টিগুলো আমরা সাসের জন্য কীভাবে ইউজ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।